সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রাজশাহী জেলার বাঘা থানায় 2016 সালে এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে নবী সুলাইমানের বিচক্ষণতা ও পিতামাতার খেদমত সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উদীয়মান তরুণ বক্তা হাফেজ হজরত মাওলানা কারি এরশাদ আলী নোমানি। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 01712064033। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له অলিয়ম মুরশিদা। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া ইমানানা ওয়া কুদওয়াতানা হাবিবানা তবিবানা ওয়া তবিবা রাহিনা মুহাম্মাদ আল্লাযী আরসালাহু বিল হক বাশীরান নাযীরা দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সঙ্গে সকলে প্রাণ খুলে হৃদয়ের শক্তকে ভালোবাসা উজাড় করে দিয়ে পরিশুষ্ট কণ্ঠে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في شأن حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على ওরকম নয়, প্রাণ খুলে সকলে মহব্বতের সাথে বলেন اللهم على أنيب ألا تومي رحم كرب نصب كرب مدينة دلر نبي كي ندخا يا কবরে তে নিও না আল্লাহুম্মা
नफ्स शैतान दोनों ने मिल कर कर रहा है मुझको तबा। ऐ मेरे मौला मदद करो, चाहता हूँ मैं तेरे फनाला इलाहा जोरला इलाहा ओला इलाहा इन्नल्लाहु मुहम्मदुर अल्लाहु की जे मधुर नाम। सबाई बोला जावे ना, सकले बोलें अल्लाहु की जे मधुर नाम। गस गसाली पक पकाली गाई जनों से गान अल्लाहु अल्लाहु की जे मधुर नाम। ला इलाहा जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفوتم بلبل كترنم بينه چمن دهر میں کلیوں کا तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही हसनत जमियो खिसालिही सल्लो। भाई रामार एत सुंदर कविता पढ़ते कष्ट है। भाई रामार कविता लिखे अल्लामा सिकसादी रहमतुल्लाह अलैह। ভাই আমার অনেকে ইতিহাস জানেন এবং পড়েছেন, আল্লামা সিকসাদী রহমতুল্লাহ আলাইহি যখন কবিতাটি লিখতেছিলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হে রাসূল আপনি চাঁদের চেয়েও সুন্দর, চিল্লা বলেন সুবহানাল্লাহ, সমান উপস্থিতি। কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, এই তিন লাইন লেখার পরে উনি আর লিখতে পারেন না, ওনার কলম বন্ধ হয়ে গেছে, কনফিউশনে পড়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, গহীন রজনীতে আপনি ঘুমায় গেছে। উনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী এসে বলতেছেন, হে সিকসাদি এত সুন্দর কবিতা লিখতেছিলে, বন্ধ করলে কেন? উনি বললেন, আমি আর লিখতে পারি না, আমার মেমোরিতে কাজ করতেছে। আল্লাহর নবী বললেন, রসুলের সামনে এত সুন্দর কথা লেখার কারণে আল্লাহর হাবিব বললেন, তুমি লেখো সল্লু আলাইহি ও আলিহি, চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত হাজরিন, হুনে লাগে জেরা জেরা ওলে ওলে, আজকে তো আমি বাড়ি থাকবো না বলে, এই গান না, নভেল না, নাটক না, রসুলের সামনে এত সুন্দর কবিতা, সময় পেলেই পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে প্রাণ খুলে পড়েন। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি हसनत जमे ओ खिसालिहि सल्लो। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अन्फुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन मिनल ख़ासिरीन। रब्बुल आलमीन विभागीय शहर शाही जलाल बघातन रब्बुल आलमीन আয় আল্লাহ তাআলা পাকড়িয়া ইউনিয়নের কেশবপুর হাফেজ মুনাইম জামে মসজিদের মুসল্লি করতে গাজিত, আল্লাহ আলা কাবাসী করতে গাজিত, আল্লাহ একদিন ব্যাপী মাওলা তাফসিরুল কোরআন মাহফিল। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমরা যারা শোনার জন্য এসে গেছি, আল্লাহ এই ময়দানে বসে গেছি,
আল্লাহ যারা আসতে পারি না আসার জন্য মনস্থা করতেছি বিভিন্ন জায়গায় দাঁড়ায় আছি রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে ফরিয়াদ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষগুলো যখন পঙ্গপালের মতো করে ছোটাছুটি করতে থাকবে রব্বুল আলামিন মাথার ঘেলুগুলো টকবক টকবক করে কান মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে সকলের জমানে ইয়া রাব্বিল আদ্রি শব্দ উচ্চারিত হতে থাকবে আল্লাহ হে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় এ মাহফিলে আনতে যাম যারা জোগাড়ো উপদেষ্টা মন্ডলী বুদ্ধি বিবেক দিল আল্লাহ আরে সুন্দর করে যুবক তরুণ ভাইরা ও মাওলা দায়িত্ব পালন করতেছে করবে আর আমরা যারা চুল পাকা দাড়ি পাকা মুরব্বী যুবক তরুণ ভাইরা আল্লাহ কচি কাছারা আমার মা বোনেরা যারা শোনার জন্য এসে গেলাম আর বসে গেছি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আশরাতের ময়দানে মাওলা এ মাহফিলখানাকে আমাদের জন্য এলাকার জন্য নাজাতের জারিয়া বানায় দিও গো মাওলা রব্বুল আলামিন এ মাহফিলের বরকত এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও প্রত্যেকটা বালেক বালেগা মুমিন মুমিনাতকে আল্লাহ পাঞ্জিগানা নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আ রব্বুল আলামিন আমি গুনাহগার দুটি কথা বলার জন্য বসে গেছি এলেম কালাম নাই তারপরে আল্লাহ বসায় দিয়েছ রব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য আমার জন্য যে কথাগুলো যুগ এবং উপযোগী হয় কুরআন সুন্নাহ অনুযায়ী হয়ে যায় আমলিয়াতের হয়ে যায় মাওলা হে আল্লাহ ওই কথাগুলো আমার জবান থেকে বের হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ কথা বলার জন্য যে জবানি ক্ষমতা দরকার জিব্বার স্পষ্টতা দরকার শারীরিক সুস্থতা দরকার আল্লাহ তুমি আমাকে তোমার ইলমি লাদুনির মাধ্যমে দান করে দাও ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির রব্বি জিদনি ইলমা ক্বাল রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করলে হঠাৎ মনে পড়ে যায় আফগানিস্তান ইরাক চেচনিয়া বসনিয়া ফিলিপাইন লিবিয়া মিশর ইরান তেহরান জর্দান লেবানন মায়ানমারের রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের মুসলমানদের অপরে বড় বিপদ আপদ চলতেছে আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ বিভাগীয় শহর রাজশাহী জেলার বাঘাজানা রব্বুল আলামিন কেশবপুর হাফেজ মুনাইম মসজিদ থেকে দরখাস্ত করে গেলাম আল্লাহ বাংলাদেশের জন্য যে ফাইসাল্লাটা ভালো হয় আল্লাহ তোমার গাবি খাজানোর থেকে মাওলা সেই ফাইসাল্লাটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের উপরে আল্লাহ তুমি বরাদ্দ করে দাও ইয়া রব কেরম তো আগর কোনো বাত জবা কত দিন পরাশ্রম করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানাক ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين The respected chair The revered chief guest Aka Salif Mehor Bagha Poro Sabha Second guest Hafiz Karimallah হাবিবুর রহমান প্রভাষক শাহ দৌলা ডিগ্রি কলেজ বাঘা আনাদার গেস্ট প্রেজেন্ট আলামায়ে কেরাম অ্যান্ড লেডিস অ্যান্ড জেন্টল প্রেজেন্ট প্লিজ টেক মাই সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু যেভাবে সালামের জবাব দিয়েছেন আমার মনে হচ্ছে আপনাদের সাথে আমার 7 বছর ধরে ট্রাইব্যুনালের মামলা চলছে এরকম কেউ আছেন নাকি ভাই কষ্ট হচ্ছে সময় আমি আরো একটু স্পষ্ট করে বলে দিচ্ছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব যিনি 16 বছর ধরে এই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে চেয়ারম্যান পদে রয়েছেন
সম্মানিত সভাপতি ফখরুল হাসান বাবলু, চেয়ারম্যান 3 নং পাকুড়িয়া ইউনিয়ন। আল্লাহ তাকে নেকিয়া দারাজ করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি এই বাঘার সম্মানিত মেয়র। আমার তো মনে হয়েছিল যে আমাদের মতো বক্তার চেয়ে অনেক জ্ঞান তিনি রাখেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাকে নেকিয়া দারাজ করুন। যেমন ভাবে কোরআন এবং সুন্নার কথা বলেছেন, আল্লাহ যেন কলবটাকে কোরআন সুন্নামুখী করে দেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বিটিভি অ্যান্ড বিটিভি ওয়ার্ল্ডের সম্মানিত বাংলাদেশ বেতারের কেরাত পরিচালনাকারী হযরতুল আলাম হাফেজ করিম মাওলানা হাবিবুর রহমান। আল্লাহ তাকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের অগ্ন সৈনিক হিসেবে কবুল করুন, বলছি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, আমার ডানে বামে মঞ্চে বসা। আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করুন, আর একবার বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আলা অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি হয়েছে, পুরাপুরি হয় নাই, চলবে আর কি। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাস শুকর হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার শুকর আদায় করলাম? আর একবার জোর হলো না? জোরসে বলো। অভ্যাস করেন। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন, কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? সমস্ত জায়গায় কার শুকর আদায় করতে হবে? আর একটু জোরে বলেন ভাইরা আমার। আমি সচরাচর কয়েকটি মাহফিলে বলে থাকি, আজকেও সে কথার ব্যতিক্রম না, বলতেছি আমি যে কাজটা বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে এবং আমরা কাজগুলো করি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বোনের নামের জমিগুলো নিজের নামে রেজিস্ট্রি করার সময়, টিপ নেওয়ার সময় আব্বাকে ফাঁকি দিয়ে কার শুকরিয়া আদায় করতে হবে? ব্রেক ফেল করেছে। আসলে আমরা আল্লাহকে ভালোবাসি তো জন্য মহব্বতে বলে ফেলেছি, ঠিক কিনা বলেন? আসলে আল্লাহর প্রতি মহব্বত থাকা ভালো, তবে বেশি ভালো ভালো না, ঠিক কিনা? সময় তাজরিন, বোনের নামের জমিগুলো আপনি নিজের নামে রেজিস্ট্রি করে নেবেন, এই অথরিটি কোরআন সুন্নাহ দেয় নাই, ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর দলিল কোথায়? আপনি চুয়াডাঙ্গা থেকে আসছেন এরশাদ হুজুর, পাইছেন কই? একটা কথাও কোরআন সুন্নার বাইরে থেকে হবে না, রাজি আছেন না ইনশাল্লাহ? ভাইরা আমার, প্রত্যেকটা কথা দলিল এবং রেফারেন্স দিয়ে যাব, তবে মানুষ মাত্র ভুল হতে পারে, ঠিক কিনা বলেন? লিখে নেবেন, রেকর্ডিং করে নেবেন, মনে রাখবেন, এবং সকালবেলা কোরআন শরীফটা মিলাই দেখবেন আল্লাহ কি বলেছে, কথা বলেন কথা ঠিক কিনা? তবে মাহফিলের মাঝখানে কেউ বিঘ্ন ঘটাবেন না, যদি কারোর প্রশ্ন থাকে লিখিত আকারে মাহফিল শেষে আমাকে জানাবেন, রাজি আছেন না? তবে এরম কোনো লোক জানাবেন না যিনি সূরা ইখলাস সহি করে পড়তে পারেন না, ঠিক কিনা বলেন? বেন আমার খেয়াল রাখতে হবে যে আপনাকে ওই পর্যন্ত জ্ঞান থাকতে হবে একজন মানুষের ভুল ধরার জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন কথা বলেন ভাইরা আমার। বোনের নামের জমি যে নিজের নামে করে নেওয়া যাবে না, দলিল লিখে নেন। পবিত্র কালামুল্লাহ শরীফ সুরাতুন নিসা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর সেন্টেন্স, 1 নম্বর আয়াত সুরা আন নিসা 11 নম্বর আয়াত, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহু আকবার বলে নিতে হলে তেলাওয়াত হবে না, রাজি আছেন? কোরআন শুনলে ভালো লাগলে কি বলতে হবে? খুশি হবেন কে? স্টেপ দিলে কি বলবেন? খেয়াল রাখবেন সবাই, ذِنُ أُنْسَيَيْنِ
সম্মান উপস্থিতি। আপনারা শুনেছেন এর লোকেশন কোথায়? সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। কোরআন শরীফটা খুলে দেখবেন, আমি ব্যাখ্যা দিতে পারবো না, শুধু টাচ দিয়ে যাব। যদি ছেলে সন্তান হয় জমির কয় ভাগ পাবে? কথা বলেন জোরে বলেন। আর মেয়ে সন্তান হলে সমান? তাদের আমি আপনি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বক্তা ইমাম চেয়ারম্যান মেম্বার গ্রামের মোড়ল মুফতি মুহাদ্দিস মেয়র এমপি কে হলাম, যে আস্তে করে বোনের নামের জমিগুলো ভাইয়ের নামে নিজের নামে রেজিস্ট্রি করে নিলাম, এই অথরিটি ইসলাম দেয় নাই। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এরকম কাজ যারা করেছেন, যদি আপনার আব্বা মা মারা যে থাকে আর এই কাজ যদি করে থাকেন আর কোরআনের আয়াত যদি অবশ্যই আপনার বিশ্বাস হয়ে থাকে, সকালবেলা যে বোনের পা ধরে হাত ধরে হোক যে কোনো ভাবেই হোক এটা সলভ করে নেবেন, টাকা দিয়ে হলে জমি দিয়ে হলে যে কোনো ভাবে, তা না হলে আপনার আমার আব্বা মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে ঘোষণাকার চিল্লা পড়েন চিল্লা পড়েন। অতএব সব জায়গায় আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে যাবে যাবে। নাম্বার দুই, আমরা সেই নেতার প্রতি দরুদ জ্ঞাপন করব যিনি হলেন মুহাম্মদ রসুলুল্লাহ। কথা বলেন সাল্লাল্লাহু। এই রসুলকে নেতা মানতে আমাদের কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? সম্মান তাজরিন, দুঃখের বিষয় হলো সত্য, যিনি হলেন ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা, ঠিক কিনা বলেন? এই রসুলকে নিয়ে ফ্রান্সের সালদেব পত্রিকা 2014 সালে 30,000 কপি ছেপেছিল রসুলের ব্যঙ্গ আকৃতি। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা হলেও প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় প্রতিবাদ করা হয় প্রচার করা হয়, কিন্তু যিনি হলেন মহামানব মহামানুষ যার সুপারিশ ছাড়া হাসরাতের ময়দানে বিচার কাজ শুরু হবে না, কথা বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ আকৃতি করা হয়েছে, খারাপ কথা বলা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ কি আল্লাহর কসম, বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতর থেকে কোন মুসলিম রাষ্ট্র থেকে পুরাপুরি ভাবে ভাইরা আমার কমপ্লিটলি 100% প্রতিবাদ করা হয় না, কথা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। কবি নজরুল বলেছেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক রসুলের দুশ্মন, কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, কয়েকদিন আগে আমি ফেসবুক টুইটার ইন্টারনেট উইকিপিডিয়া ব্লগে দেখেছি বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদ ব্লগার যারা মুসলমানের সন্তান হয়েও দলমত বিশেষে বলতে চায় কি আওয়ামী লীগ কি বিএনপি কি জামাত কি শিবির কি চরমোনাপ কি খিলাফত মজলিস খিলাফত আন্দোলন নয়, জাকের পাটি জাকের মঞ্জিল নয়, সেজদার মতো সেজদার ভাই একটা দিলে হয়। আমি বর্তমানে থাকি কুষ্টিয়ার শেউলিয়ার লালনচার কিছু ভক্তবিন্দু কয়, কথা বলেন কথা ঠিক কিনা ভাই? আমি দলমত বিশেষে বলতে চাই, রসুলের অপমান যদি হয় আমি আপনি মুসলমান যদি অন্তরে কলবে আঘাত না লাগে আমার আপনার ভিতরে মুসলমানের রক্ত আছে কিনা সন্দেহ, কথা বলেন? অতএব আল্লাহ রসুলকে অপমান করা হবে গালি দেওয়া হবে, যদি আমার আপনার ধে তৌহিদ জানাতে যুবক ভাড়া আমরা যদি মুসলমান হয়ে থাকি মুসলমানের সন্তান হয়ে থাকি দলমত বিশেষে কোনো রাজনৈতিক কথা নয়, আল্লাহ রসুলকে যদি কেউ অপমান করে হে যুবক তরুণ ভাইরা কে কে রাজি হচ্ছ, বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহ রসুলের অপমান বধা করতে হবে বন্ধ করতে হবে, সেটা বাংলাদেশের জমিন হলেও হে যুবক ভাইরা কে কে রাজি হচ্ছ, দুই হাত তুলে আমার মামলাকে দেখা। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে না তো? ভাইরা আমার, আমি দলমত বিশেষে বলতে চাই, আল্লাহ রসুলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে ব্যঙ্গ আকৃতি করে কেউ যদি খারাপ কথা বলে আমার আপনার ভিতরে যদি কষ্ট ভাইরা আমার টেনশন পেরেশানি না হয় আমি আপনি মুসলমান আছি কিনা সেটা সন্দেহ দাঁড়িয়ে যায়, কথা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন কথা ঠিক কিনা? আসুন সেই নেতার প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মাগফিরাত কামনা করছি যে সমস্ত মানুষগুলো আজকে আমাদের ছেড়ে গহীন কবরে শায়িত, এই কেশবপুর হাফেজ মুনাইম জামে মসজিদের মুসল্লি কোর্ট থেকে আয়োজিত
এই এলাকায় বিভিন্ন জায়গায় আম বাগানে বাঁশ বাগানে এবং সম্মানিত হাফেজে কোরআন যিনি ছিলেন একজন আল্লাহর ওলি তাকে সহ প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতুম মিরাজুল জান্না বানায় দিন বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আমরা কোরআন থেকে আলোচনা শুনতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? তবে এই কোরআন থেকে আলোচনা শোনার আগে আমার আপনার কোরআন সম্পর্কে একটু তথ্য জানা দরকার আছে না নাই? ভাইরা আমার বলতে পারেন, হুজুর কোরআন আমরা পড়তেও পারি, তথ্যও জানি, কেমন ভাবে? 15 বছর আগে মা মারা গেছে, তার ছেঁড়া শাড়িটা দিয়া কোরআন শরীফটা জড়ায় রাখছি, বাপের কালে কোনোদিন খুলে দেখলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। সম্মান উপস্থিতি, এর নাম কোরআন তেলাওয়াত বা এর নাম কোরআনকে সম্মান করা না। এই পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন 22 বছর 5 মাস 14 দিন ধরে, মতান্তরে 23 বছর, ঠিক কিনা বলেন? 114টি সূরা, যার ভিতরে 83টি মাক্কি, 28টি মাদানি। সম্মান উপস্থিতি, যার ভিতরে প্রথম নম্বর বাকারা, ইয়াসিন, রহমান, অকেয়া, মুলুক, এরকম কোন সূরা দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। যে সূরাটা নাজিল করেছেন সেই সূরার নাম কি বলেন? সূরাতুল আলাক, প্রথম 5টি আয়াত আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঠিক কিনা বলেন? ভাই আমার প্রশ্ন আসতে পারে যে ইকরা শব্দটি আল্লাহ কেন প্রথমে দিলেন? প্রশ্ন আসতে পারে না? আমি আমার মেমোরিকে প্রশ্ন করেছিলাম, ভাইরা আমার 6,666 আয়াত মতান্তরে 6,336 আয়াতের ভিতরে কেন আল্লাহ আলাকের প্রথম আয়াতটি নাজিল করলেন? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ রাব্বুল আমিন যেমন 82 জায়গায় নামাজের কথা বলেছেন, অনুরূপভাবে আমি পড়ে দেখেছি, ভাইরা আমার রিসার্চ করেছি, কোরআনে পাকের ভিতরে 92টি জায়গায় আল্লাহ ইকরা শব্দটি ব্যবহার করেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। পড়তে হবে, পড়তে হবে না? আমার জন্য খুব খেয়াল করতে হবে, সেই কোরআনের তথ্য আপনাদেরকে দিতে চাই দু একটি, তারপরে আমি সরাসরি আলোচনায় চলে যাব। রাজি আছি না ভাই? সমস্যা হবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি অনেক জায়গায় বলে থাকি যে সমস্ত যুবক তরুণ ভাইরা মাহফিল শুনতে এসে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এদের নিয়ত আছে ডেটিং এর। কথা বলেন, কথা বলেন। তা না হলে চিন্তা করছে, গার্লফ্রেন্ডকে ফোনে বলেছে যে মাহফিল হবে অমুক তারিখে বাঘার অমুক জায়গায়, আব্বা মা কেউ থাকবে না, আমিও একা তুমিও একা, একটা কিছু হবে। আমি বলবো যারা এখন পর্যন্ত যুবক তরুণ ভাইরা রাস্তাঘাটে দাঁড়া আছো, আল্লাহর কসম যদি কোরআনের মাহফিলে না বসো অবশ্যই তুমি ওই দলের লোক। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। অতএব মিয়া সাহেবরা, আল্লাহর কোরআনের কথা হবে আর তোমরা রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবা, এটা অবশ্যই মাহফিলের আদবের খেলাফ। কথা বলেন। বলতে পারেন হুজুরের দলিল কি? দলিল লিখে নেন, সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমি শুধু টাচ দিয়ে যাব, মনে রাখবেন, রেকর্ডিং করে নেবেন এবং কোরআন শরীফ মিলায় দেখবেন, যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, কোরআনের মাহফিল হয়, ওইখানে কোনো মানুষ তাদের ব্যক্তিগত কথা বলতে পারে না। কার ঘোষণা? এবং যখন কোনো মানুষ কথা বলবে না, চুপ করে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত সেখানে বর্ষণ হবে, ঠিক কিনা বলেন? মেয়র সাহেব একটি সুন্দর মিসাল দিয়েছেন, অর্থাৎ এক্সাম্পল দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। শীতকালের সময় আগুন তাপাতে হলে যদি আগুনের কাছে না আসা হয়, এটাকে কি বিরত থাকা যাবে, তাপ পাওয়া যাবে? অনুরূপভাবে যারা মাহফিল থেকে দূরে আছেন, সমান তাদের আমি বলবো অবশ্যই এটা আদবের খেলাফ, মাহফিলে আসুন, যুবক তরুণ ভাইদের নিয়ে কথা বলবো। রাজি আছেন না ভাই? সবাই সামনে চলে আসে। ভাইরা আমার খুব খেয়াল করতে হবে, দোস্ত বুজুর্গ, আমরা এখানে যারা এসেছি, তথ্য নাম্বার 1, মাইকেল এইচ হার্টের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? যিনি সবচেয়ে খ্রিস্টানদের ভিতরে বড় একজন পণ্ডিত, উনি যখন অর্থাৎ 100 মননশীর বই লিখতেছিলেন, ওই বইয়ের ভিতরে যখন উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিয়েছিলেন, খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তারা বলেছিল যে আমাদের খ্রিস্টান পণ্ডিত হয়ে আল্লাহ রাসূলের নাম কেন প্রথমে দিলেন? দোস্ত বুজুর্গ, তাদের মাথা হ্যাং হয়েছিল, তারা বলেছিল যে কোনো মূল্যে বইগুলো বাজেয়াপ্ত করতে হবে, সমস্ত বই বাজেয়াপ্ত করে গোডাউনের ভিতরে আগুন লাগায় পুড়াই দিয়েছে। মাইকেল এই সার্ট বলেছেন আমার লিখিত কপিটাও তারা আমার আলমারি ভেঙে চুরি করেছে, বলেন নাউজুবিল্লাহ। তারপরও কি এই বই আমরা লাইব্রেরিতে গেলে পাই না?
পায় না ভাই পায় না যে কোন লাইব্রেরিতে গেলেই পায় দলিল নিয়ে যান আল্লাহ বলছেন উরিদুনালিন তুফিউনু রাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন এয়াত আপনাদের জানা এবং অবশ্য সকলের নখদর্পণে আছে যদি আল্লাহর কোরআনকে কেউ বা যদি ইসলামকে কেউ একদিক থেকে ডুবাই দিতে চায় অন্য দিক থেকে ভাসায় দেবেন কে কে বলেন দু চারজনকে মেরে হত্যা করে ইসলামের আন্দোলনকে বন্ধ করা যাবে 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 না আমার মনে হয় আল্লাহর কসম আরো বেশি হবে ঠিক কিনা বলেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন আমার মাইকেল ইসাট যখন এই বই লিখেছেন খ্রিস্টানরা মুসলমানদের ভিতর থেকে সালমান রুশদি বলে একজনের নাম আপনাদের জানা মুসলমানদের ভিতর থেকে বাছাই করে এই সালমান রুশদি লিখলো কোরআন শরীফে একটা শয়তানের গল্প বলেন নাউজুবিল্লাহ আরেকবার বলেন নাউজুবিল্লাহ মিন জালিক ভাইরা আমার ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খমেনি উনি বলেছিলেন যে এই সালমান রুশদির মাথা যদি কেউ এনে দিতে পারে তাকে লক্ষ লক্ষ রুপিয়া বা তাকে দিনার দিরাম পুরস্কারে পুরস্কৃত করা হবে চিল্লাবেন আল্লাহু আকবার ভাইরা আমার এখনো গোটা বিশ্বের ভিতরে এরকম সালমান রুশদি আছে না নাই ভাইরা আমার দেখেন খ্রিস্টান লেখক হয়ে মুসলমানদের পক্ষে লিখেছে ঠিক কিনা বলেন আল্লাহ রসুলকে সম্মান করেছে আমার বিশ্বাস আল্লাহ হয়তো রসুলকে সম্মান করার কারণেও মাইকেল ইসহাককে আল্লাহ জান্নাত দিতে পারে কথা বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি তথ্য আরো দেব আসুন সরাসরি আলোচনায় যাই আল্লাহ কবুল করুন বলি আমিন সকলে পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا سبيل الله إن الذين يضلون عن سبيل الله عن سبيل الله لهم عذاب شديد لهم عذاب شديد بما نسوا يوم الحساب سي القرآن পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা সাদ লোকেশন হলো 23 নম্বর পারা 3 নম্বর সূরা ইয়াসিন সাপাত নাম্বার 3 সূরাতু সাদ আয়াত নং 26 অর্থাৎ 26 সমান তাহাজিন যার বিষয়বস্তু এবং প্রেক্ষাপট এবং আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলে রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন চিল্লাবেন আল্লাহু আকবার সমান তাহাজিন এই সূরা সাদের 17 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবী যখন মদিনায় সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছেন ভাইরা আমার আনসার এবং মুহাজির সহ ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়েছে সেই সময় আল্লাহ নবী যখন মক্কা বিজয় করবেন এবং রাষ্ট্র ক্ষমতায় আসবেন কিভাবে রাষ্ট্র চালাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সেই ডিরেকশন দিয়েছেন ভাইরা আমার জানায় দিয়েছেন চিল্লায় বলেন আল্লাহু আকবার সমান উপস্থিতি আসুন
আমরা সেই সম্পর্কে শুনবো। দলমত নির্বিশেষে বলতে চাই, আজকের যে কোরআনের মাহফিল অনেকে আছে ভাইরা আমার, দেখবেন অনেক আলেম উলামা আছে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখেই মানুষগুলো তার কথা শুনে ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের বর্তমান যুগে এমন একদল লোক আছে, এমন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, যাদেরকে দেখলেই মানুষ নাক ছিটকায় কপাল ছিটকায়, আছে না নাই? ভাইরা আমার, আমি আয়াত তেলাওয়াত করেছি সহিহুল কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুস সাদ 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন দাবুদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। চিল্লা বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বলেন দানেমা পাল্লাম দা ইন্টারনালি মার্চিফুল দা স্পেশালি মার্চিফুল, চিল্লা বলেন আল্লাহু আকবার। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন হে দাউদ নবী, ও নবী আপনাকে আমি খলিফা নিযুক্ত করেছি, প্রতিনিধি পাড়া আছে, কার ঘোষণা বলেন? আর একবার আল্লাহ বলছেন দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নবী হে আপনাকে আমি প্রতিনিধি বানালাম, খলিফা বানালাম, প্রেসিডেন্ট বানালাম, প্রধানমন্ত্রী বানালাম, ঘোষণা কার বলেন? জোরে বলেন। আল্লাহ বলছেন ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিউল হাওয়া। আল্লাহ বলছেন নবী হে আপনাকে যখন আমি প্রেসিডেন্ট বানালাম, প্রধানমন্ত্রী বানায় দিলাম, খলিফা বানায় দিলাম, নবী গো খবরদার খবরদার আপনি মন গড়া ভাবে বিচার করবেন না, রাষ্ট্র চালাবেন না, ঘোষণা কার বলে? ভাইরা আমার খুব খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ও দোস্ত বুঝুন গো, আল্লাহ বলছেন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আল বাকারা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা আস্তাহি আই আদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মা আল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদা আল্লাহু বিহাযা মাসালা। আমরা বলছেন নিশ্চয় আমি আল্লাহ মশা এবং মাছির উদাহরণ দিতেও পবিত্র কালামুল্লাহ শরীফে লজ্জা বোধ করি না, লজ্জা পাই না, ঘোষণা কার বলেন? ভাইরা আমরা আলেম উলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, আমরা যারা ওরাসাতুল আম্বিয়া রয়েছে আমরা এর বাইরে না, ঠিক কিনা বলেন? কথা বলেন ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে। মিসাল স্বরূপ বলতেছি ভাইরা আমার, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুস সাদ 26 নম্বর আয়াত, খুব খেয়াল করে শুনতে হবে, যে যেরকম আলোচনা চান অবশ্যই করে পেয়ে যাবেন। ভাইরা আমার খুব খেয়াল করে শোনেন, দোস্ত বুজুর্গ দলমত বিশেষে বলতে চাই, ও দোস্ত বুজুর্গ দাউদ নবীর সময় একজন মহিলা মরুভূমির প্রান্তরে গহীন রজনীতে হাঁটা শুরু করেছে, রওনা করেছেন ভাইরা আমার মরুভূমির প্রান্তরে, তিনি হাঁটতেছেন, পিছনে চারজন যুবক ইফটিজিং করতেছে, কি করতেছে বলেন? ইফটিজিং বোঝেন তো? এখন আর ছেলেরা করে না মেয়েরা করে, ঠিক না? বেটি কয় স্বামীর কথা শুনবো না, পর্দায় মরা থাকবো না, ইস্তা জলসাজি বাংলা দেখা বন্ধ করলি স্বামীর ভাত খাবো। আরে আপনারা না মা বোনরা, ঠিক কিনা বলেন? ও দোস্ত বুজুর্গ যে আসলো মিস কল, সঙ্গে সঙ্গে ব্যাক কল, ঠিক না? বেট যে বললু হ্যালো, যুবকের জীবন গেল, 3 বছরের ছুড়ি হোক আর 75 বছরের বুড়ি হোক, মহিলা কণ্ঠ হলেই হইল, ঠিক না? বেটি ভাইরা আমার, আর কোম্পানি গুলাও ভালো, রাত 12টার পরে সারা 25 পয়সা দেয় না। যে বললু হ্যালো, যুবকের জীবন গেল, কদিন পরে ডেটিং, 6 দিন পরে ফিটিং, 6 মাস পরে বিয়ে, 9 মাস পরে ডিভোর্স, আছে না নাই? কথা বলেন ভাই, আমি সেদিকে যাব না, খুব খেয়াল করবেন যুবক ভাইরা, আলোচনা হবে স্টার জলসাজি বাংলা নিয়ে, শুনবেন না।
আমার পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ। ও দোস্ত বুজুর্গ, আমি অনেক জায়গায় বলে থাকি, আমরা 1952 সালে ভাষা আন্দোলনের জন্য যুদ্ধ করেছি, ঠিক কিনা বলেন? রফিক সালাম, বরকত, জব্বার সহ আরো অনেকে শহীদ হয়েছে। 140 ধারা ভঙ্গ করে মিছিল করেছিলাম, ঠিক না বেঠ? আমরা উর্দুভাষাকে বাদি রেখে আমাদের মাতৃভাষা বাংলাকে আমরা লালন করেছি, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করে শুনবেন, এই কথাটা বলতে গিয়ে আমি একটা এক্সাম্পল টেনে থাকি ভাইরা। আমার একজন মাস্টার সাহেব তার তিনটা ছাত্রকে বলল, ও ছাত্ররা, বিড়ালকে ঝাল খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? ঝাল। প্রথম নাম্বার ছাত্র কয়, আমার দ্বারা সম্ভব না। দুই নাম্বার আসি, চেষ্টা করে দেখি স্যার, ও চেষ্টা করছে, পারে নাই। আর একজন জোর করে ধরি, বিড়ালকে ঝাল খাওয়াতে গেছে, হাসলাই দিছে, কামলাই দিছে। কামলাই দেবে না? এবার মাস্টার সাহেব বলল, বাবারা পাল্লা না, দেখো আমি এবার বিড়ালকে ঝাল খাওয়াবো। বিড়ালটাকে আস্তে করে ধরছে, পিছন সাইডে আস্তে করে ঝালের গোড়া লাগাই দিয়েছে। বোঝেন নাই কথা? এখন বিড়াল আস্তে করে জিব্বা দিয়ে শুধু পিছন সাইড ছেড়ে ছেড়ে খায়। কথা বোঝেন না ভাই? আজকে আমরা বাংলা ভাষাকে, মাতৃভাষাকে 1952 সালে স্বাধীন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের দেশ স্টার জলসা জি বাংলার মাধ্যমে হিন্দি চ্যানেল ঢুকায় দিয়া বিড়ালের মতো পিছন সাইড চাটা চাটা ঘন্টার পর ঘন্টা খাওয়াচ্ছে। কথা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যাদেরকে আপন বন্ধু মনে করি, ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা কখনো আমাদের বন্ধু হতে পারে? দলিল চান? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করতে হবে, বলতেছিলাম কয়জন যুবক ইফতিজিং করতেছে, কয়জন? ভাইরা আমার আলোচনায় যায়, খুব খেয়াল করে শুনবেন দোস্ত বুজুর্গ। আমার বাপজিরা ভাই জানেনা, যখন মহিলা সামনের দিকে হাঁটতেছে, পিছনে চারজন যুবক বলে, ও মহিলা গহিন্নজনী, তুমিও একা, আমরা চারজন, আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও, অবশ্যই করে তোমারও ভালো হবে, আমাদেরও হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করে শুনতে হবে, দলিল লিখে নেন। আল্লাহ বলছেন, আজ্জানিয়াত আজ্জানি, তাফসিরে জালাল আইনের ভিতরে আসতেছে। ও দোস্ত বুজুর্গ, ফাজিল ফাস্টিয়ানে পড়ানো হয়, আরো ভাইরা আমার মিশকাত শরীফে পড়ানো হয়। ও দোস্ত বুজুর্গ, যারা কমিয়ার ছাত্র এদের কেউ ভাইরা আমার পড়ানো হয় জালাল আইনের ভিতর। অনস্ত বুজুর্গ, যদি পুরুষ জিনাকারী এবং মহিলা জিনাকারী ধরা পড়ে, তাহলে মহিলার শাস্তি বেশি ঘোষণা কার? বলেন। নাম্বার দুই, আল্লাহ বলছেন, আর সারিকো সারিকো, যদি চোর এবং চুন্নি ধরা পড়ে, তাহলে চোরের শাস্তি আগে দাও, চুন্নির শাস্তি পরে দাও, ঘোষণা কার? ভাইরা আমার, ও আমার, ও বোনেরা গো, তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, খুব খেয়াল করে শুনতে হবে। ওই মহিলা সেদিন স্পষ্ট জবাব দিল, ও মা বোনেরা শুনে যাও, বলল, ও যুবকেরা, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার জীবন থাকা সত্ত্বে আল্লাহর কসম, তোমাদের প্রস্তাবে আমি মহিলা রাজি হব না। যুবক চারজন বলল, মহিলা যদি রাজি না হও, এমন অবস্থা সৃষ্টি করা হবে যেটা তুমি কল্পনাও করতে পারো নাই। মহিলা বলল, ও যুবকেরা, যে অবস্থা হোক, যত কঠিন পরিস্থিতি হোক, আমি মহিলা তোমাদের প্রস্তাবে রাজি হব না। একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার রাজি হলো না, সকাল হয়ে গেল, চারজন যুবক, মিশাল স্বরূপ বলতেছি, ভাইরা আমার কিতাব পড়তেছিলাম, দেখেছি চারজন যুবক দৌড় দৌড় আসলো, বলল, নবী হে, আপনার এলাকার ভিতরে, আপনার বাউন্ডারির ভিতরে এমন একজন মহিলা আমরা খেয়াল করে দেখেছি, ওই মহিলাটা কুকুরের সঙ্গে কুকর্ম করে আছে তার নির্জন কুলে ঘরে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ মিন জাল। ভাইরা আমার জিনার জন্য সাক্ষী কয়জন দরকার, কয়জন? আমার কথা না ঘোষণা কার? বলেন এজমা কিয়াস ফেকা দেনা। ভাইরা আমার প্রমাণিত অদস্ত বুজুর্গ, ওই চারজন ব্যক্তিকে আকেল বালেগ হতে হবে, ঠিক কিনা বলেন? অদস্ত বুজুর্গ, আল্লাহর কুরআন দ্বারা প্রমাণিত
যদি তোমরা তোমাদের স্ত্রী মা বোন দাদি নানি খালা ফুফুদেরকে আল্লাহওয়ালা দিনদার কোরআন প্রেমী কোরআন পাগল বানাতে চাও তাহলে দুইটা সূরা শিক্ষা দাও, কয়টা সূরা বলেন? এক নাম্বার সূরা নূর, দুই নাম্বার সূরা নিসা ঘোষণা কার? ও দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করে শুনতে হবে। চারজন সাক্ষী পাওয়ার পরে দাউদ নবী বলল, আর তো দেরি করা যায় না, যাও রে যাও আমার প্রশাসনিক ভাইরা, খুব জলদি করে ওই মহিলাকে যেখানে পাও সেখান থেকে গ্রেফতার করো। কার নির্দেশ? প্রেসিডেন্টের। কার নির্দেশ? প্রেসিডেন্টের নির্দেশ। ভাইরা আমার দুইজন কনস্টেবল গভীর নজনীব, ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, গভীর নজনীব গ্রেফতার করার জন্য রওনা হয়েছে। ভাইরা আমার ঘুরতে ঘুরতে মরুভূমির প্রান্তরে খুঁজতেছে কোথায় সেই মহিলা। রাত তিনটা পার হয়ে গেল, মহিলার সন্ধান পাই না। গহীনজনীতে খুঁজতে খুঁজতে নাকি মরুভূমির প্রান্তরে ছোট্ট একটা কুড়ে ঘর। একজন যুবক চোখ লাগায়া দেখে ওই কুড়ে ঘরের ভিতরে মহিলাটা। আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য যাই না মাঝে দাঁড়ায় গেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ খুব খেয়াল করে শুনবেন, আলোচনা যে যেরকম চান পেয়ে যাবেন। দলমত নির্বিশেষে বলতে চাই, ও দোস্ত বুজুর্গ, ওই যুবক চোখ ফিরায় আর একজন যুবককে বলতেছে, ও দোস্ত দরবারে শুনলাম কি আর শাসককে দেখি কি, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ওই যুবক মানে দোস্ত রে কিছু করার নাই, আমরা হলাম হুকুমের গোলাম, যদি ধরে না নিয়ে যায় মগ চাকরি থাকবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার খুব খেয়াল করতে হবে। ভাইরা আমার মহিলাকে গ্রেপ্তার করা হলো, দুইটা হাত পিছনে বান্দা রাজদরবারে হাজির করা হলো। জিনার জন্য কয়জন সাক্ষী দরকার মানেন? চারজন যুবক চাক্ষী দিল, ও নবী আমরা সচক্ষে দেখেছি ওই মহিলা কুকুরের সঙ্গে কুকর্ম করেছে, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার কি করবে বিচারক? খুব দ্রুত ফাঁসির রায় লিখে দিল। কিসের রায়? ভাইরা আমার খুব খেয়াল করে শুনেন, ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসি হবে জিনার জন্য, বুক পর্যন্ত মাজা পর্যন্ত পুঁততে হবে, পাথর মারতে হবে, কথা ঠিক কিনা বলেন? কুকুর লাগাই দিতে হবে, ঘোষণাকার। ভাইরা আমার এজমা কিয়াস ফেকা দ্বারা প্রমাণিত, অদস্ত বুজুর্গ রাজদরবারের সামনে বিশাল গর্ত শুরু হয়ে গেল। গর্ত করতেছে ওই মহিলা আসমানের দিকে তাকায়া দোয়া করতেছে, কি করতেছে বলেন? ভাইরা আমার গল্প শোনাচ্ছি না, হাদিস। দুনিয়ার ভিতরে তিন ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়, কয় ব্যক্তি বলেন? তিন ব্যক্তির দোয়া কবুল হয়। নাম্বার ওয়ান মুসাফির, নাম্বার টু মাজলুম, ঠিক কিনা বলেন? নাম্বার থ্রি পিতামাতা যদি সন্তানের জন্য, আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়, ঠিক না বেঠি? ভাইরা আমার ওই মহিলা কি মাজলুম না? কথা বলেন, কথা বলেন, মাজলুম না? ভাইরা আমার মহিলার দোয়া কবুল হয়ে গেল, কারেন্টের মতো কবুল হল। রাজদরবারের একটুখানি দূরে 8 থেকে 10 বছরের একজন ছোট্ট বালক খেলতেছিল। ভাইরা আমার ছোট্ট বালক যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হলো, বালকের ভিতরে আল্লাহ এলম জাগায় দিলেন, জ্ঞান জাগায় দিলেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালক বলতেছে, মা গো তোমার হাত কেন পিছে বান্দা, কেন তোমার মাথায় জন্তুবি পড়া, কিসের জন্য তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? মহিলা বলতেছে, যুব বালক তোমার কাছে বলে কোনো কাজ হবে না। ছোট্ট বালক বলে, মা গো বলো 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 যে বাদশাহ তোমার, যে বিচারক তোমার বিচার করেছে তার সাথে আমার ব্লাড কানেকশন আছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাকে বলো আমি কিছু করতে পারি কিনা দেখি। মহিলাটা আস্তে করে সব কিছু খুলে বললেন। ভাই আমার ছোট্ট বালক বলে, ও ফাঁসি যারা দিবা ও জল্লাদে না একটুখানি তোমরা শিথিল করো, বলেন আল্লাহু আকবার। ফাঁসি শিথিল করা হলো, ছোট্ট বালক ঘরের ভিতরে ঢুকে গেলেন, দেখতেছেন দাউদ নবী। ভাইরা আমার 104 খানা কিতাবের ভিতরে বড় কিতাব কিতাব কয়খানা বলেন? তাওরাত জাব্বুল ইঞ্জিল কোরআন, ঠিক না বেঠি? ভাইরা আমার ঈসা মুসা,
এই আমার দাউদ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে ঠিক না বেঠ বিশাল আলোচনা ঘন্টার পর ঘন্টা সময় দরকার বাইরে আমার সেদিকে যাব না দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন নদীর মাছ পর্যন্ত কিনারা এসে শুনতো কথা বলেন কথা ঠিক না বেঠ বাইরে আমার দাউদ নবী কিতাব তেলাওয়াত করে ছোট্ট বালক অদস্ত বুজুর্গ বলে আব্বা আবার বলে আব্বা তাও দাউদ নবী শোনে না নাম্বার তিন নাম্বার ডাক দিয়েছে বলে আব্বা এবার আস্তে করে দাউদ নবী কিতাব বন্ধ করে বলে বেটা বলে বেটা তুমি কি জানো না যখন আল্লাহর কিতাব তেলাওয়াত হয় তখন কথা বলা যায় না ডিস্টার্ব করা যায় না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ছোট্ট বালক বলে আব্বা জান প্রশ্নের বিচার যখন মাথার উপরে ভর করে তখন কিতাব তেলাওয়াত চলে ঠিক না বেট মসজিদের ওই কোনায় বসা জাগির কর গান মসজিদের ওই কোনায় বসা জাগির কর গান কলম দিয়ে কামাই টাকা কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেট বেরোমার দেখবেন একদল আছে না নাই তসবিদের কি হারে চলে এটাও বলা বড় মুশকিল ঠিক না বেট ভাই আমার খুব খেয়াল করেন আমি দলমত নির্বিশেষে বলতে চাই আপনাদের অঞ্চলে যদি লোকজন মারা যায় মৈতুখানা হয় কি হয় না দেখবেন এক ধরনের মুরব্বী আছে বলে আমার 20,000 অগ্রিম পড়া আছে অথচ লা ইলাহার প্রথমেই তিন আলিফ টান ঠিক না বেট লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না বেট না আর মুরব্বী লা কয় ঠিক না বেট ভাই আমার ও দস্ত বুজুর্গ আজ 17 বছরের আবিক লাইনে আমি রয়েছি একটা জায়গাও পাই নাই বাপ মা মারা গেলে 1.5 লক্ষ টাকা খরচ করে খানা করতে হবে 20টা গরু জবাই করতে হবে ঠিক না বেট আবার চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টার আলেম হুজুর মুফতি মহাদ্দেশ সবাইকে ডেকে খাওয়াই আছে না নাই কিন্তু এতিম মিসকিনের জন্য যেটা দরকার বলে দুধু দুধু দূরে যা ঠিক না বেট বলে পরে আসিস যত দূর বাইরে যাও কিন্তু যাদেরকে আপনি খাওয়াচ্ছেন কষ্ট পেলে আমার কিছু করার নাই খুব খেয়াল করে শুনবেন ভাইরা আমার এক পিস গোশ কম হলেই বলে একটা খানা হইলো নাকি ঠিক না বেজে কথা বলেন কথা বলেন ও দস্ত বুঝলাম খুব খেয়াল করতে হবে যাদেরকে খাওয়ানোর দরকার এতিম মিসকিন গরিব দুঃখীদেরকে তাদেরকে দিলেন না আর যাদের খাইতে খাইতে ভুঁড়ির ঠেলায় দরজা খুলে যায় এদেরকে আরো খাওয়ান ঠিক না বেজে বলে আরো খিলাও আছে না নাই ভাইরা আমার এখন পিয়নের চাকরি নেওয়ার জন্য 8 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দেয়া লাগে অথচ যে ব্যক্তি নাই ওর ডায়াবেটিক্স মিষ্টি খাওয়ার নিষেধ আছে না নাই কথা বলেন বা অদস্ত বলেন আপনার গাড়ি গুড়ি মানুষ বুঝে নেন ও আমার ভাইরা বাপজিরা আমার খুব খেয়াল করে শুনতে হবে ওই যুবকের দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেল ছোট্ট বালক বলে আব্বা জান কিতাব তেলাওয়াত বন্ধ করেন আপনি যে বিচার করেছেন ওই বিচার আমি বালক মানতে পারবো না বলে আব্বা আমি এই বিচারের তদন্ত করতে চাই দাউদ নবী কয় বেটা ওই বালক অন্য কেউ না দাউদ নবীর ছেলে সুলাইমান নবী চিল্লা বলেন আল্লাহ আকবার 150 বছর যাকে আল্লাহ দুনিয়ায় হায়াত দিয়েছিলেন বলেন আল্লাহ আকবার ভাইরা আমার নবীর বেটা নবী ঠিক না বেঠি দেখবেন যদি রাস্তা দিয়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার অথবা যদি গ্রামের মোড়লের ছেলে গাড়ি চালাই বোঝা যায় ওইটা মোড়লের ছেলে ঠিক না বেঠি যদি হয় ডিসকভার অথবা পালসার এদিকে একবার ওদিকে একবার ঠিক না বেঠি ভাইরা আমার আমি কিতাব পড়তে গিয়ে দেখেছি গল্প বলি না তথ্য নিয়ে যান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার ভিতরে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন একজন নবীকেও আল্লাহ মান্না খাওয়ায় জেলখানায় না দিয়া দুনিয়া থেকে নেন নাই ঠিক না বেঠে কেবল মাত্র 2 জন নবী বাদ ছিল তাদেরকে কেউ মারতে পারে নাই কয়জন এখন বলবো না পরে ভাই আমার পরে মনে করাই দেবেন এই 2 জন নবীকে তার ভিতরে একজন বলে দি একজন নবী হলো যে সুলাইমান নবীর কথা বলতেছি ইনি হলেন নবী নবীর বেটা নবী চিল্লা বলেন আল্লাহু আকবার সুলাইমান নবীকে মারানোর মতো বাপের বেটা তখন কেউ ছিল না আর একবার চিল্লা বলেন আল্লাহু আকবার বাইরে আমার দাউদ নবী বলে বেটা আমি হলাম প্রধানমন্ত্রী আমি হলাম প্রেসিডেন্ট আমি হলাম নবী তুমি তদন্ত করবা
আমার সম্মান থাকে কি থাকে না? দাউদ নবী বলে, বাবা আমি তোমার ছেলে, বাপ কো বেটা সিপাই কো ঘোড়া কুস নাই, কিছু থোড়া থোড়া ঠিক কিনা? বলে বলে আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনার সম্মানের কোনো ক্ষতি হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তদন্ত হবে, তদন্ত হবে না, চলবে তো আলোচনা, আলোচনা চলবে। কষ্ট হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে? কয় ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বলেন? এক নাম্বার, তিন নাম্বার ব্যক্তির ভিতরে পিতা মাতা ঠিক কিনা বলেন? ভাইরা ছোট্ট একটি কোটেশন বলতে চাই, ও দস্ত বুজুর্গ যারা ফেসবুক টুইটার ইন্টারনেট ব্যবহার করেন, আমি নিষেধ করি না ভাইরা, আমার যেহেতু বর্তমান যুগ আধুনিক যুগ না, অত্যাধুনিক যুগ ঠিক কিনা বলেন? ত্রিপিটক বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, হলি কুরআন ইজ দ্য বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড, চিল্লা বলেন আল্লাহু আকবার। যারা কুরআন কেবল মডেল বলে, যারা হাদিস কেবল মডেল বলে, এদের ভাই আমার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? দোস্ত তথ্য নিয়ে যান। ও দোস্ত বুজুর্গ যারা ফেসবুক টুইটার ইন্টারনেট ব্যবহার করেন, আমারও ফেসবুক আইডি আছে, অসুবিধা নাই, জিমেল অ্যাড্রেস আছে ভাইরা আমার। ও দোস্ত বুজুর্গ সেলফোনটা আপনার, আপনি যদি একটা কোরআনের আয়াত সার্চ দিয়ে দেন, পোস্ট করে দেন, ওই আয়াতটা যে কয়জন যুবক, যে কয়জন আপনার ফ্রেন্ড পড়বে, আপনার আমলনামায় অবশ্যই একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি হবে, হবে কি হবে না? অপরপক্ষে অ যুবক তরুণ ভাইরা, ও আমার যুবতী বোনেরা, যারা উলঙ্গ ছবি, খারাপ ছবি পোস্ট করো, অপসংস্কৃতি যারা ফেসবুকের ভিতরে পোস্ট পোস্ট করে দাও, আল্লাহর কসম সেকেন্ডে সেকেন্ডে গুনাহ হবে কি হবে না? এখন বিবেক আপনাদের, মেসেজ আমি পৌঁছায় দিলাম, রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, ঠিক কিনা বলেন? দোস্ত বলতেছিলাম আমি ফেসবুকের ভিতরে কয়েকদিন আগে মাহফিল শেষ করে রাত দুইটার সময় ভাইরা আমার রুমে গিয়েছি, ভাইরা আমার ফেসবুকের ভিতরে পোস্টটি পড়তে গিয়ে আমি আমার চোখের পানি ঠেকাতে পারি নাই। খুব খেয়াল করে শুনবেন যুবক তরুণ ভাইরা, ও ভাই একজন বৃদ্ধাশ্রম থেকে চিঠি লেগেছে সন্তানের কাছে, একটা মাত্র সন্তান, বলতেছে বাবা, ও বাবা গো আমার শরীরটা বড় খারাপ, যে কোনো সময় আমি মারা যেতে পারি। সংক্ষিপ্ত মানে বলি ভাইরা আমার বোঝার জন্য, মিশাল স্বরূপ দস্ত বুজুর্গরে ওই যুবক বল যুবকের কাছে মা চিঠি লিখতেছে, বলে বাবা গো আমি যদি মারা যাই, আমার আসলে একটা নাক ফুল বান্দা থাক, ও বাবা ওই নাক ফুলটা বাজারে বিক্রি করো, ওই নাক ফুলটা তোমার টাকার না, তোমার ইনকামের টাকার না, ওই নাক ফুলটা বিয়ের সময় তোমার আব্বা আমাকে উপহার দিয়েছিল, চিল্লা বলেন আল্লাহু আকবার। ও বাবা দেড় বছর আগে বৃদ্ধাশ্রমে রেখে গেছো, একটা বাড়ির জন্য আমাকে দেখতে আসো না, খুকারে আমি যদি মারা যাই, নাক ফুলটা বিক্রি করে আমার জন্য কাফনের কাপড় কিনে, চিল্লা বলেন আল্লাহু আকবার। মা বলতেছে বাবা নাক ফুলটা বিক্রি করে কাফনের কাপড় কিনে আমার গায়ে কাপন লাগায়া খাটুয়াটা কান্দে করে কবরে একটু দাফন করে দিয়ে, চিল্লা বলেন আল্লাহু আকবার। দস্ত বুজুর্গ ওই মা চিঠির ভিতরে লেগেছে, বলে বাবা তুমি যখন ছোট্ট ছিলে পোশাক করে দিয়েছ, কাঁথা পাল্টাইছি সব কাঁথা শেষ হয়ে গেছে, সারা রাত ভিজা কাঁথাটা নিয়ে বুকের উপরে ঘুম পড়াইছি, তোমার গায়ে ঠান্ডা লাগতে দেয় না, চিল্লা বলেন আল্লাহু আকবার। খুকারে ছোট্টবেলার একটা ছবি আমার আসলে বান্দা, ও খুকা ওই ছবিটা চশমায় তেমন পাওয়ার নাই, মাঝে মধ্যে দেখি আর একটু মুছে রাখি, ও খুকা ওই চশমাটা আমি দেখতে পাই না, তারপরে তোমার মুখে হাত বোলাই রাত্রি গগিন, ও খুকা তুমি খেয়েছো নাকি, কেমন আছে তোমার শরীর? ও দোস্ত বুজুর্গ, ও যুবক ভাইরা যারা মায়ের সঙ্গে তিন মাস কথা বলেন না, ছয় মাস কথা বলেন, যারা স্ত্রী পাইছেন ঐশ্বরিয়ার মতো চেহারা, পটল ফালি চোখ, এরকম বউ পাওয়ার পরে মাকে বুড়ি বলেন, আব্বাকে বুড়া বলেন, আসেনা নাই কথা বলেন ভাই? আ দোস্ত বুজুর্গ
ইনকাম করো, বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানায় ফেলছ, মাকে বারান্দায় রেখে দিয়েছ। অদস্ত বুজুর্গ, শুকনা রুটি আলু ভাজি ছাড়া তোমার ভাগ মায়ের ভাগ্যে জোটে না, ঠিক কিনা বল? ভাইজান বাপজনের আমার খুব খেয়াল করে শুনতে হবে। ও ভাই, বানায় কথা বলি না, বানায় কথা বলার অভ্যাস আমার নাই। গত মাসের 4 তারিখে আমার মাহফিল ছিল নিজের এলাকায়, নিজের জেলাতে। মাহফিল শেষ করে রাত 1:30টার সময় বাড়িতে ঢুকেছি। যুবক ভাইরা বুঝানোর জন্য বলতেছি, হাতে ধরি পায়ে। ভিডিও পরিচালনার সম্পাদক আমার আব্বা নাই, আমি এটি আলী আহমদ আকন। আমার মায়ের বয়স 70 আপ, আমি মায়ের মাথাটা একটু গোজা হয়ে গেছে। মায়ের ঘুম ভাঙাবো না দোস্ত বুজুর্গ রে। গেটের কাছে গিয়ে দেখি মা আমার লম্বা বড় গে, মা আমার নড়াতে পারে না, খুব চেষ্টা করতেছে গেট খেলার জন্য। আমি বলি মা, ও মা, তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? মা বলে খোকা, দেশের অবস্থা ভালো না, মনে হয় আমার এরশাদ ওয়াজ করতে গিয়ে গুম হয়ে গেছে। মা বলতেছে খোকা রে, মনে হয় কখন জানি শুনি আমার সাথে আর খুঁজে পাওয়া যাচ্ছে। আমি বলি মা, ও মা, তুমি দোয়া করো তোমার 5টা ছেলে সন্তান। আমি আল্লাহর কোরআনের শৈরি কোরআনকে ভালোবেসেছি মা, এই কোরআনের পথে কথা বলতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায় হাসরাতের ময়দানে, মা আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আমার তুমি দোয়া করো মা, আমি এরশাদ যেন কোরআনের ময়দানে শহীদ হতে পারে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে যুবক তরুণ ভাইরা, আল্লাহর কোরআনের জন্য কোরআনের আলোচনা করতে গিয়ে শুনতে গিয়ে বাংলাদেশের পূর্ব আকাশে যতদিন সূর্য দিতে হবে, পশ্চিম আকাশে অস্ত যাবে, আল্লাহর কোরআনের মাহফিল হবেই হবে। এ যুবক ভাইরা, কে রাজি আছে আমার মাওলানা, দুই হাত তুলে দেখাও। ভাইরা, আমার কষ্ট হচ্ছে, আপনাদের সমস্যা হচ্ছে? ভাইরা, আমার খুব খেয়াল করে আমার মা বলতেছে খোকা খোকা রে, আমার ঘুম আসে না। তুমি যখন এলাকায় আসো বা মাহফিল করতে যাও, আ যুবক তরুণ ভাইরা, হাতে ধরি পায়ে পড়ি রে ভাইরা। আমার যারা আমার সঙ্গে 3 মাস কথা বলেন না, মাকে দেখতে পান না, মার পাতে ভাত দিতে চান না, আমি আর সদার কথা না, কার কথা বলেন? আল্লাহ বলছেন দলিল লিখে নিয়ে যান সূরাতুল বানি ইসরাইল। আল্লাহ বলছেন কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার খুব খেয়াল করতে হবে। ভাইরা আমার যারা মায়ের সাথে কথা বলেন না, আব্বার সাথে কথা বলেন না, বাপ মাকে ভাত দিতে চান না, আজকে আমার আজকে পরীক্ষা করার জন্য, কোরআনের সত্যতা যাচাই করার জন্য রসুলের হাদিস, আল্লাহর হাবিব বলেন হুমানা রুকা হুমা জান্নাতুকা, বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ঠিক কিনা বল? ও দোস্ত বুজুর্গ, আজকেই বাড়িতে যাবি বান্দা, দূর থেকে বলবি মা আমি তোমার অমক, মা গো তোমাকে কত কষ্ট দিয়েছি, তোমার পথে ভাত দিতে চাই না মা। আজকে কোরআন শুনে, হাদিস শুনে, হুজুরের বান শুনে বড় হেদায়েত হয়েছে, মা তুমি মাফ করে দাও। দূর থেকে দেখবি মা বলবে খোকা আয় 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 আমার বুকে আয়, ও খোকা
আর একটা বার তুই মা বলে ডাক, কতদিন মা বলে ডাকিস না, চিল্লা বলে সুবহানাল্লাহ, মা বলবে কুকার, আব্বা বলবে কুকারে, বাপ মার কাছে সন্তান কখনো অপরাধী হতে পারে না, আরেকবার চিল্লা বলেন আল্লাহু আকবার, মা বলবে কুকাই, আয় 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 আয়, কতদিন মা বলে ডাকিস না, আব্বা বলে ডাকিস না, আরেকবার তোর সোনা মুখ দিয়ে আব্বা বলে ডাক, মা বলে ডাক, কথা ঠিক কিনা বলেন? দোস্ত বুজুর্গ আমার, অনেকে অটো চালান, রিক্সা চালান, ভ্যান চালান, কলি মজুর রয়েছে, উদার তবান করবো ভাইরা মানু, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় পীর হলো বাপ মা, ঠিক কিনা বলেন? দোস্ত বুজুর্গ পেশাবের দরবারে যাবেন, নিষেধ করি না হকানি পীরের বিরুদ্ধে আমি কথা বলি না, কিন্তু ভাইরা আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিককে বলেন আল্লাহ, আরেকবার জোরে বলেন আল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বর্তমানে বাংলাদেশে নয় গোটা এলাকার ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে একদল লোক আছে তারা কি বলে জানেন? বলবো ভাই বল, বলে পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ফু দিলে পারে নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, একদল আছে না নাই? আমি ওই দলের বিরুদ্ধে বলেছি, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে বাসাবে তোর কোন বাবা, ঠিক না বেচে? নামাজ কালাম ধর ধরে না, মাজারে তে গাজা খায়, ঠিক না বেচে? সুন্নাত কবুল মানে না তারা, সুন্নাত কবুল মানে না তারা, শিকল পরা সারা গায়, ঠিক কিনা বলেন ভাই? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে বাসাবে তোর কোন বাবা, ভাইরা আমার খুব খেয়াল করতে হবে, বাবার দরবারে যাবেন 20 লাখ 10 লাখ 50 লাখ দেবেন, বাবা খুশি হবে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? আমার ভাই জান বাপ জানে না রে, রিক্সা চালাও ভ্যান চালাও, আমি এরশাদের কথাগুলো খেয়াল করে শুনে যাও, ভাইরা আমার প্রমাণ চান, আজকে নয় আগামী কালকে রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া বাড়িতে যাবি বান্দা, যার সময় একটা কমলা লেবু আপেল ফল নিয়ে যাবি, 100 গ্রাম আঙুর ফল নিয়ে যাবি, মায়ের বারান্দার সামনে যাবি, আব্বার বারান্দার সামনে যাবি, বলবি মা ও আব্বা, তেমন ইনকাম করতে পারি না, খেদমত করতে পারি না, ও আব্বা ও মা, আঙুরটা মুখে দিতে যাবি, বেদনা ভাঙবি মান্না, কয়েকটা দানা মায়ের মুখে দিতে যাবি, দেখবি মা বলবে খুকা, টপ 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 করে মায়ের চোখ থেকে পানি পড়বে, ঠিক কিনা বলে? মা বলবে খুকা, আঙুর চাই না, আপেল চাই না, বেদনা চাই না, আমার কাছে বই 10 মিনিট সময় আমাকে, ও দোস্ত বুজুর্গ যদি সম্মান চাও, রিজিক চাও, মায়ের কাছে যাও, মায়ের পায়ের ধুলি নাও, হাদিস বলতেছে ভাইর আমার গল্প না, আল্লাহর হাবিব বলেন কোন পিতামাতা যদি সন্তানের দিকে, সন্তান যদি পিতামাতার দিকে একবার সুনজরে তাকায়, দুজনের আমলনামার ভিতরে একটা কবুলিয়াত হজের সওয়াব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আব্বা মা যে পেল দুইটা জান্নাত পেল, সুবহানাল্লাহ, বলেন আব্বা নাই মা আছে, মা নাই আব্বা আছে, একটা জান্নাত আছে, ঠিক কিনা বল? ও দোস্ত বুজুর্গ চোখটা বন্ধ করো, মাথাটা নিচু করো, কত নায়ক নায়িকা কত কিছুর ছবি তুমি স্বপ্নে দেখো, ও দোস্ত বুজুর্গ 10 বছর 15 বছর আগে বাপ মা মারা গেছে, একটা বারের জন্য দেখতে পাই না, ঠিক কিনা বলে? ওই কাফন দিয়ে রেখে আসলাম ভাইরা আমার কেশবপুরের আমবাগানে, বাঁশবাগানে, রাজশাহীর বিভিন্ন গোরস্থানে, সেই তো জানি না মায়ের কাফন আছে কিনা, ঠিক কিনা বল? ও দোস্ত বুজুর্গ কবরের কাছে যাবি, দুইটা হাত তুলবি, ফাতিয়া পড়বি, ক্লাস পড়বি, দরুদ পড়বি, আর বলবি রব্বির হামুমা কামা রব্বায়ানি, সবাই বলেন রব্বির হামুমা কামা
রব্বায়ানি সগীরা, মুখস্ত আছে না ভাই সবার, সবাই বলেন রব্বির হামুমা কামা রব্বায়ানি আল্লাহুম্মা। ভাইরা আমার, যেভাবে দরুদ পড়লেন মনে হচ্ছে সবাই রোজাদার, মনে হচ্ছে গত বছর রোজা করছেন এখনো ইফতারি করেননি, কষ্ট হচ্ছে ভাই? আর আমার আলোচনা মনে আছে আপনাদের, তদন্ত চলবে তো ইনশাল্লাহ, তদন্তের কথা মনে আছে? আর আমার বর্তমানেও কিন্তু অনেক তদন্ত হয়, হয় কি হয় না ভাই? আমার সেই সাগরণী থেকে শুরু করে কত রকম তদন্ত হয়ে গেল, শুধু ফাইল অফ, ঠিক না ভাই? ঠিক কথা বলেন ভাই আমার, আমি সেদিকে যাচ্ছি না। আজকের মাহফিল পেয়ে ভাই আমার কে কে খুশি, দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সকল আমার সাথে বলেন আল্লাহ তাআলা, আজকের মাহফিল পেয়ে আমি অনেক খুশি, ওয়াদা করতেছি আজকের মাহফিল থেকে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আর কাজা দেব না, আর কাজা দেব না। ভাই আমার খুব খেয়াল করতে হবে, ছোট্ট বলেন বলল আব্বাজান বিচারের তদন্ত করতে চাই, তদন্ত শুরু হবে ভাই না আমার, বিশাল মঞ্চ তৈরি করা হলো, সব হাজার হাজার লোক মঞ্চের সামনে বসা, চিল্লা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বিশাল মঞ্চের সামনে শ হাজার হাজার মানুষ, দাউদ নবী প্রধান বিচারপতির আসনে বসে, দস্ত বুজুর করে দাউদ নবী যখন প্রধান বিচারপতির আসনে বসা, ছোট্ট বালক আস্তে আস্তে সুলাইমান নবী মঞ্চের দিকে এগোনো শুরু করেছে, চিল্লা বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ভাই আমার কষ্ট হচ্ছে আপনাদের? ভাই আমার আল্লাহর রাস্তায় যদি কষ্ট না হয় একটু সামনের জায়গা, আমার দর্শক শ্রোতা হাজার হাজার দরকার নাই। বদরের যুদ্ধ বিজয় হয়েছিল কয়জনের মাধ্যমে বলেন? 313 জন। আমি এরকম কিছু মানুষ চাই যারা আল্লাহর কোরআনের জন্য, রসুলের জন্য, এবং অবশ্যই করে আল্লাহর কোরআনকে সংসদ ভবনে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা দেখার জন্য। হে আমার যুবক তরুণ ভাইরা, কে রাজি রয়েছেন? 21 দফা, 20 দফা, 50 দফা, 14 দফা, 16 দফা, 6 দফা নাই, একমাত্র সংবিধান হবে আল্লাহর কোরআন, কথা বলেন কথা ঠিক কিনা? হে যুবক ভাইরা, কে রাজি রয়েছেন? আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে দলমত বিশেষে, যে দল ক্ষমতায় থাক, যে মত ক্ষমতায় থাক, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে, কে রাজি রয়েছেন ভাইরা আমার? হে যুবক তরুণ ভাইরা আমার, আল্লাহকে দুই হাত তুলে দেখা, যেভাবে আপনারা তাকবীর দিচ্ছেন তাকবীর আমার পছন্দ না। দলমত নিবিশেষে বলতে চাই, যদি বাঁচতে হয় সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই, কথা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমরা বলতে চাই, দলমত নিবিশেষে বলি, এমন একজন মানুষ রয়েছেন বাংলাদেশের ভিতরে যার ওয়াজ গোটা বিশ্বের বক্তারা ভাঙায় খাচ্ছে, কথা বলেন কথা ঠিক না ভাই? ঠিক কথা বলেন কথা ঠিক না ভাই? ঠিক অনেকেই বলে ওনার কথা মাহফিলে বলা যাবে না, আমি বলি গোটা ওয়ার্ল্ডের ভিতরে উনি একজন অ্যাসেট, ঠিক কিনা বলেন? ভাই আমার দলবন্দী বিশেষে অবশ্যই উনি শোনার মানুষ, চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাই আমার এজন্য যদি বাঁচতে হয় এক ঘন্টা বাঁচতে চাই আল্লাহর কোরআনের জন্য, রসুলের জন্য, হে যুবক ভাইরা প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজপথে যেতে হয়, হে যুবক তরুণ ভাইরা কে রাজি আছো? আমার মাওলানাকে স্লোগান দিয়ে দেখা যাও। ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের? রুহু আছে তো ধর নাই, ধর আছে তো রুহু নাই, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি। ভাবিরা ভাবি জানেরা নিষেধ করছে, নিষেধ করছে ভাই, অসুবিধা নাই, আপনারা যেমন আসেন আমি সেমন আস করবো, যদি চান কিস্সা কাহিনী কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলেন ভাই? আসুন তবে আমরা আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই, আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন, আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি কিতাব পড়তেছিলাম,
আল্লাহর নবী ছোট্ট মানব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন মঞ্চের দিকে রওনা করেছে, দাউদ নবী বিচারপতির আসনে বসা, ছোট্ট সুলাইমান মঞ্চে এসে বলে আব্বা জান আসন থেকে ওঠেন, কোথা থেকে ওঠেন, আসন থেকে ওঠেন, গদি ছাড়েন। সুলাইমান নবীকে দাউদ নবী কয় বেটা মজলিস ভর্তি মানুষ কেন আমাকে উঠতে বলো, কাজটা কি ঠিক হচ্ছে? সুলাইমান নবী কয় বাবা ওঠেন, তারপরে বলম দাউদ নবী উঠে চলে যায়। এবার সুলাইমান নবী চেয়ারে বসতে বলেন আল্লাহু আকবার, বের আমার বিচার করার জন্য গদি দরকার আছে না নাই, গদি দরকার আছে না নাই, কথা বলে এবার দাউদ নবী হেঁটে যায়। সুলাইমান নবী আস্তে করে হাতটা ধরে বলে আব্বা জান তদন্ত করব আমি, আপনি চলে গেলে হবে না, কারণ বিচার করছেন আমি, তদন্ত আপনাকে দেখতে হবে, কথা ঠিক কিনা? ভাইরা আমার দাউদ নবীকে পাশের চেয়ারে বসালেন, বললেন আব্বা জান আপনার হাতের আংটিটা এবার দেন। কি দেন? হাতের আংটি। বলে বেটা আংটি কি হবে? বলে আগে দেন তারপরে বলবো। আংটি নিয়েছেন, আংটি নেওয়ার পরে নিজের হাতে ঢুকাইছেন, বলে আব্বা বিচার করার জন্য পাওয়ার দরকার আছে না নাই। এজন্য সুলাইমান নবী বলে আব্বা জান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনাকে সুলাইমানি আংটির মাধ্যমে নবুয়তের সিলমোহর দিয়েছে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আংটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের সিলমোহর পাওয়ার জুড়ে দিয়েছে, কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। বর্তমানে এখন বাংলাদেশে 16 কোটি মুসলমানের ভিতরে অনেক জায়গায় হিন্দুরাও পাওয়ার পায় কি পায় না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাই। খুব খেয়াল করতে হবে, চেয়ারে বসেছেন, পাওয়ার পেয়েছেন, তদন্ত শুরু হবে। কি শুরু হবে? তদন্ত শুরু হবে। ভাইরা আমার ছোট্ট সুলাইমান বলে ও আব্বা জান আপনার কাছে বলতে চাই, যে চারজন যুবক সাক্ষী দিয়েছে, যে চারজন যুবক সাক্ষী দিয়েছে, ওই চারজন যুবককে হাজির করা হোক। হাজির করা হলো, বলা হলো চারজন যুবকের জন্য চারটা ঘর তৈরি করতে হবে, কয়টা বলেন, কয়টা? ছোট্ট সুলাইমান নবীর বেটা নবী, আল্লাহ বিচক্ষণ ব্রেন দিয়েছেন, চিল্লা বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। বৈরামত নবীর বেটা নবী বলল চারটা ঘরের ভিতরে আটকায় দাও, এমন ঘর হবে যে ঘরের জানলা দরজা কিছু থাকবে না, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। দাউদ নবী চারটা ঘর তৈরি করলেন, চারটা ছেড়ে চারজনকে ঢুকাই দেওয়া হলো, তদন্ত শুরু হবে। খুব খেয়াল করতে হবে, তদন্ত শুরু হবে, চারজন যুবককে বন্দি করা হলো। বের আমার সুলাইমান নবী ভাইরা আমার বললেন আব্বা জান একজন যুবককে কাঠগড়ায় হাজির করা হোক, নির্দেশ মোতাবেক ভাইরা আমার ছোট্ট বালক তদন্ত করতেছে, কাঠগড়ায় ভাইরা আমার একজন যুবককে হাজির করা হলো। যুবক বলল যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আমি সচক্ষে দেখে আছি কাঠগড়ায় যে মহিলা দাঁড়ানো ওই মহিলা কুকুরের সঙ্গে কুকর্ম করিয়াছেন, বলেন নাউজুবিল্লাহ। সুলাইমান নবী কয় ওরে যুবক ভাই সাক্ষী দিয়েছেন মেনে নিলাম, এতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এর তদন্তকারী দায়িত্ব নিয়েছি। ও যুবক ভাই বলো 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 যে কুকুরের সঙ্গে ওই যুবকটা কুকর্ম করিয়াছে, আমি তদন্তকারী প্রশ্ন করি ওই কুকুরের রংটা কেমন ছিল, মনে বড় জালা রে পাঞ্জাবি আলা, ঠিক না বেটি? ও কি দিলবালা মনে বড় জালা, মনে বড় জালা রে পাঞ্জাবি আলা, ঠিক না বেটি? ভাইরা আমার ও যুবক কি জানে কোন কুকুরের সাথে কুকর্ম করছে? বর্তমানে যারা বিভিন্ন ভাবে 5 লাখ টাকার জন্য 10 লাখ টাকার জন্য
সুন্দরী নারীর জন্য গাড়ির জন্য সাক্ষী দাও, এতে কোনো অসুবিধা নাই। সূরা সাদ 26 নম্বর আয়াতের শেষ অংশটা পড়ে দেখো, আল্লাহ বলছেন এই দিবস শেষ দিবস না, এমন একটা দিবস আসবে ওই দিবসে একজন মানুষ ফামায়ে ইয়া আমাল মিসল কলা দাওয়াতিন যদি তুমি ভালো কাজ করো, ভালো সাক্ষী দিয়ে থাকো, ভালো কথা বলে থাকো, ভালো কাজ করে থাকো, অলরেডি তোমার আমল নামায় আসবে। কথা বলেন কথা ঠিক না বেঠি? আবার যদি গোপনে কোথাও কোনো কাজ করে থাকো, আল্লাহ বলছেন অবশ্যই সেটাও তোমার আমল নামায় আসবে কি আসবে না? কথা বলেন ভাইরা আমার, ওই যুবক কি দেখছে, ওই যুবতী কুকুরের সাথে কুকর্ম করে আছে, দেখছে দেখছে? বর্তমানে এখন এরকম সাক্ষী অনেকে দেয় কি দেয় না? কথা বলেন, কথা বলেন ভাই, আমার পাবনা জেলায় মাহফিল ছিল, দলমত্রী শেষে বলতে চাই, একজন মানুষ এরকম সাক্ষী দিয়ে আসতেছিল বাসায়, দুইটা গাড়িতে লাগছে নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? দলমত্রী শেষে বলতে চাই ভাইরা মানুষ, ওই যুবক বলল কি বলবো কি বলবো, পায়জামা গরম ঠিক কিনা? বলেন বলে কুকুরের রংটা ছিল লাল, কি ছিল ভাইরা আমার? সুলাইমান নবী বলে আব্বা জান যে রুমে ছিল ওই রুমে এই যুবককে আটকায়া দেন, কারোর সাথে কথা বলতে দেবেন না। সুবহানাল্লাহ বলে, আর একবার বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? ভাইরা আমার খুব খেয়াল করে শোনেন, নাম্বার দুই, দুই নাম্বার যুবককে আনা হলো, বলা বলা যুবক, বলা বলা বলা, এই যুবতী সম্পর্কে তুমি কি জানো, যুবতীর সম্পর্কে কি জানো? দ্বিতীয় নাম্বার যুবক বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আমি সচককে দেখিয়াছি মরুভূমির প্রান্তরে ছোট্ট কুড়ে ঘরে ওই মহিলাটা কুকুরের সাথে কুকর্ম করে আছে। আর একবার বলেন নাউজুবিল্লাহ, ছোট্ট সুলাইমান বলে ও যুবক সাক্ষী দিয়েছ, দ্বিধা করি না, কষ্ট পাই না। ও যুবক তদন্তর ভাড়া ভাড়া পড়ে বলো 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 যুবক বলো, যে কুকুরের সঙ্গে কুকর্ম করে আছে ওই কুকুরের রংটা কেমন ছিল? ও বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু তিন দিন, ঠিক না হয়েছি? কুকুর কি দেখছে যুবক, দেখছে? কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। যুবক বলে কি বলবো, আগে কি প্রশ্ন করছে আবের যুবক, কি বলছে আমি কি বলবো, দিশা পাই না বলতেছে, কুকুরের রংটা ছিল কালো, কালার কয়টা হলো বলেন কথা, কালার কয়টা হলো? ও দোস্তরা বলো কালার দুইটা হলো, ঠিক কি না বলেন ভাইরা আমার? খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ বলছেন ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়ালা তাবিউল হাওয়া, ভাইরা আমার মন মরা ভাবে বিচার করা যাবে না, ঘোষণা কার? আর একবার জোরে বলেন। তিন নাম্বার যুবক আসলো বলল যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর একবার চিল্লা বলেন আল্লাহু আকবার। দোস্তা বুঝলো বলে তিন নাম্বার যুবক বলে আমি সচককে দেখিয়াছি ওই মহিলাটা কুকুরের সঙ্গে কুকর্ম করে আছে। সুলাইমান নবী যুবক বিষবকণ ছোট্ট বানক বানে খুক, ও যুবক বলো 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 রে যুবক বলো, যে কুকুরের সঙ্গে মহিলা কুকর্ম করে আছে ওই কুকুরের রংটা কেমন ছিল? ভাইরা আমার যুবকের পায়জামা গরম হবে কি হবে না বলেন? কথা বলেন, দেখবেন যদি আপনার সামনে হঠাৎ করে পুলিশ আসে, যত বড় কিছুই শিখানো হোক সব ভুলি যায়, ঠিক না বেঠি? উকিল যদি জিয়া করে সাক্ষীকে, সাক্ষী অনেক সময় সব ভুলে যায়, ঠিক না বেঠি ভাই? সুলাইমান নবী বিচক্ষণ মানুষ বলে যুবক বলো,
যে কুকুরের সঙ্গে কুকর্ম করিয়াছে ওই কুকুরের রংটা কেমন ছিল। যুবক কয় কি বলবো, কোথায় যাব, হাই হাই কি করি। আগের যুবকরা কি বলছে আমি কি বলবো, দোস্ত বুজুর্গ ওই 3 নম্বর যুবক মানে কুকুরের রং ছিল সাদা, কালার কয়টা হলো কথা বলেন, সমস্যা হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। ও মা ও বলে না গো, যারা সৎ চরিত্রের মহিলা খুব খেয়াল করে শোনেন মা বন্ধা, তাদের জন্য আল্লাহর দরবারে পুরস্কার আছে না নাই। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে যার ঘরে একটা সতী শব্দ স্ত্রী আছে দুনিয়ার ভিতরে আল্লাহ তাকে সবচেয়ে বেশি সম্মানিত মর্যাদাশীল সম্পদশালী বানায় দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মা ও বোনেরা তোমাদের জ্ঞাতার্থে বলতে চাই, ও মা যে বোন সম্পর্কে আলোচনা করতেছি, মা গো খুব খেয়াল করে শোনো, 10-15 বছর আগেও যদি আমরা কোনো বাড়ির পিছন দিয়ে সকালবেলা হেঁটে যেতাম, চাচি নানি দাদির কোরআন তেলাওয়াত আমরা শুনতে পারতাম, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আর এখন যদি রাস্তার পিছন দিয়ে হেঁটে যাই, স্টার জলসা জি বাংলার কারণে ঘুম আমাদের হয় না, ঠিক না ভাই? বলে দোস্ত বুজুর্গ বলে, ভাইরা আমার যদি আপনি বলেন বিবি গ এক গ্লাস পানি দাও, বলবো ওইখানে জোয়াকার গ্লাস আছে, এক গ্লাস ঢেলি খাও আর আমার জন্য এক গ্লাস নিয়ে আসো, সিরিয়াল বাই দিয়েছি, ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। আবার অনেক মা বোন পার্বতীপুর স্টেশনে, ভাইরা আমার মাহফিল ছিল গত মাসের 26 তারিখে, একজন মহিলা কয় আমার কার্ড নিয়ে ফোন করে বলতেছে, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। আমি বললাম মা কথা শুনবে, আপনার ঘরে কি টিভি আছে? বলে হ্যাঁ বাবা আছে, স্টার জলসা জি বাংলা কি দেখেন? বলে ও হুজুর বাবা না দেখলি হয়। আমি বললাম মা স্টার জলসা জি বাংলাও দেখবা, আবার তোমার ছেলেও তোমার কথা শুনবে, এ কাজ তো হবে না ও খালা, ঠিক না বেঠি, ঠিক না বেঠি? অনেক মা বোন এখন সন্তানকে ঘুম পড়ায়, বলে মা বাবা ঘুমা ঘুমা, ছোট্ট 1.5 বছরের ছেলেকে বলে ওই যে স্টার জলসা হয়েছে, ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। ও মা ও বোনেরা যতদিন পর্যন্ত তোমরা স্টার জলসা জি বাংলার মুখে লাথি মারতে না পারবা, তোমাদের ঘরে শান্তি আসবে না। আমার মা বোনরা যদি 4টি কাজ করতে পারে, কয়টা কাজ বলেন? নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ শুধু মায়েদের জন্য আপনাদের জন্য, ঠিক কিনা? নাম্বার 2 30টা রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, এবারে তো বেকায়দা, ঠিক কিনা বলেন? বলে হুজুরা তখন তো ভালো আলোচনা করতেছিলেন, এবার তো আর ভালো লাগবে না। মা বন্ডা স্বামীর খেদমত আপনাদের জন্য ফরজ, তবে একতরফাভাবে বলবো না। আপনারা জানেন আল্লাহ সূরা আল বাকারায় বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, দলিল লিখে নেন। এখানে একটা মিশন আমি পেয়েছি ভাইরা আমার, যে বলছে মেয়েরা স্বামীরা স্ত্রীদের পোশাক স্বরূপ, স্ত্রীরা স্বামীদের পোশাক স্বরূপ, ঠিক কিনা বলেন? কেন বলা হচ্ছে পোশাক? আমি আপনি খোদার তুলনায় যদি আমার আপনার জীবন চলে যায়, তারপরও পণ্যের লুঙ্গিটা বেছে আমরা খাবো, ভাত কিনে খাবো, খাবো? আমার মা বোনরাও শাড়ি বেছে ভাত কিনে খাবে, এই জন্যই বলা হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, ঠিক কিনা বলেন? অনেকে আছে দেখবেন আপনি অসুস্থ হয়েছেন নিজে, আমরা অনেক পুরুষ মানুষ আছি, স্ত্রী মাথায় পানি দেওয়া, পানি পট্টি দেওয়া, ঔষধ খাওয়াই দেওয়া, ভাত মুখে তুলে খাওয়াই দেওয়া, এখন স্ত্রী যে অসুস্থ হয় বলে রান্না করার ভয়তে ভান করে পড়ি আছে, ঠিক না বেটি? আছে না নাই? এজন্য হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, চিল্লা বলেন আল্লাহু আকবার ভাইরা আমার। তবে আমি বলতেছিলাম মা ও বোনেরা, স্টার জলসা জি বাংলা বন্ধ করে দাও, প্রত্যেক দিন সকালবেলা যদি তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারো, পড়তে পারো, আল্লাহি আল্লাহর কসম তোমার ঘরে আল্লাহর রহমত আসবেই আসবে, ঠিক কিনা বলেন? তোমার সন্তান শাহ মাকদুম শাহ পরান শাহ জালালের মতো অবশ্যই আল্লাহর ওলি এখনো হতে পারে কি পারে না? নবুয়তের রাস্তা আল্লাহ বন্ধ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির্জালিকুম ওলাকি রসুলুল্লাহি খাতমান নাবিয়িন, ঠিক কিনা বলেন? কিন্তু ওলি আউলিয়া বুজুর্গ আউলিয়া রাস্তা গেলে বন্ধ করেছেন, বন্ধ করেছেন বলেন। এজন্য ভাইরা আমার উদার আহ্বান করব, আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় নাচতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেই ফেরি আলা আসলো আপনার বাড়ির কাছে,
আর আপনি সবজি কেনার জন্য সুরিমালা কেনার জন্য বউকে সামনে পাঠায় দেন, আমি বলি অবশ্যই হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত 17 বছর আরবিক লাইনে বাংলাদেশে কেবল দ্বিমুখী শিক্ষা রয়েছে, একটা জেনারেল লাইন এডুকেশন আর একটা আরবিক লাইন এডুকেশন, কথা বলেন ঠিক কিনা ভাই আমার? আমি আমার আরবিক লাইন এডুকেশনে এসে দেখতে পাচ্ছি ভাই আমার একটা জায়গা কোরআন সুন্নার নাই যে আপনার স্ত্রীকে 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোন পর পুরুষের সামনে আপনি যেতে দেবেন আপনার কন্যা মা বোনকে, এটা ইসলাম জায়েজ করে নাই করে নাই করে নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইজান বাপজান আপনাদেরকেও সদাক দৃষ্টি রাখতে হবে, আপনার মেয়েকে আপনি 31st পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন্স ডেতে চুল ফুলাই আর ঠোঁটে গালে লিপস্টিক দিয়ে রাস্তায় বের করে দেবেন, আমি বলি ওই গার্জেনের ইমানের ভিতরেও ভোগী আছে, কথা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন কথা ঠিক না? ঠিক। এবং যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে বেলিল্লা বেহাপনা হিসেবে বেপর্দায় চলাফেরা করে, এদেরও ইমানের ভোগীযোগ আছে, এই মুসলমানের কন্যা কিনা সন্দেহ, কথা বলে কথা বলে? যুবক ভাইদের প্রতি বলি, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি হলে অথবা সেন্ট ভ্যালেন্টাইন ডে হলে, গত মাসে পার হয়ে গেল ঠিক কিনা বলেন, দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি হলেই এতিমের মতো একটা গোলাপ ফুল নিয়ে পিছনে হাত দিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, মনে হয় গোষ্ঠী শুদ্ধ সব মারা গেছে, ঠিক না বেটি ভাড়া আমার? কখন ওনার প্রাণ বাকি আসবে? মিসকে একটু হাসি দেবে ওনার জান জুলাই দেবে, ঠিক না বেটি ভাড়া আমার? যে সমস্ত যুবক তরুণ ভাইরা মুসলমানের সন্তান হয়ে 31st ভ্যালেন্টাইন ডে পয়লা বৈশাখে ভাইরা আমার ইফটিজিং এবং অশ্লীলতা ব্যবহার করার জন্য গার্লফ্রেন্ড কে সাথে করে রাস্তায় বেরাও মোটর সাইকেল হুন্ডাই চলে, আমি বলবো তুমিও মুসলমানের সন্তান কিনা সন্দেহ, কথা বলে কথা বলে? অতএব যুবক তরুণ ভাইরা আল্লাহর কোরআনের মাহফিল শুধু শুনলেই হবে না, তাসির হতে হবে, আমল করতে হবে, রাজি আছেন না ভাইরা আমার? ভাইরা আমার উদার আহ্বান করতে চাই, আমি পড়তেছিলাম আইয়ুব নবীর জীবনী, ছোট্ট একটি ঘটনা বলবো মা বোনদের জন্য যারা স্বামীর খেদমত করতে গিয়ে অস্বস্তি বোধ করেন, বলে যে বলে কি যে উর দা দুসু মুখে গন্ধ, উর পাতের ভাত আমি খাবো, ঠিক না বেটি ভাইরা আমার? রাজি ছিলাম না, বাপ মা জোর করে বিদিস, ঠিক না বেটি ভাইরা আমার? দস্ত বুজুর্গ ন্যাংলা হোক খোড়া হোক যেরকম স্বামী হোক, স্বামী হচ্ছে মহিলাদের মাথার মাউত, ঠিক কিনা বলেন? ও বোধনাব আমি রহিমার জীবনীটা পড়তে গিয়ে নিয়ে গেছি, সবাই আইয়ুব নবী কে চলে গেছে, মা রহিমা চলে নাই, চিল্লা বলেন আল্লাহু আকবার, মা রহিমা যখন আইয়ুব নবীর রক্ত পুষ পরিষ্কার করে, আইয়ুব নবী জিজ্ঞাসা করে, ও প্রাণের বিবি তোমার নাকের ভিতরে কি গন্ধ যায় না? ও মা ও বোনেরা খুব খেয়াল করে শোনা গো, সেদিন বিবি রহিমা বলেছে, ও আল্লাহর নবী আইয়ুব নবী, আমি এমন কিছু গন্ধ, এমন কিছু শুকরান আমার নাকের ভিতরে পাই যেটা দুনিয়ায় কোনোদিন আমি এরকম মেশ এবং আম্বরের বাসনা দুনিয়ায় পাই না। আল্লাহ বললেন, জিব্রাইল ভাইরা আমার গল্প বলি না কিতাব থেকে বলতেছি, আল্লাহ বললেন, জিব্রাইল যাও রে যাও যাও, আমার রহিমা আমার নবীকে এমন সুন্দর করে খেদমত করে নবীকে ছেড়ে যায় না, যাও রে জিব্রাইল যাও, তোমার 600 জোড়া পাখার ভিতর থেকে এক জোড়া পাখা দিয়া আমার জান্নাতি মেশক এবং আম্বরের বাসনা আমার নহিমার নাক পর্যন্ত পৌঁছাতে থাকো, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য মা ও বোনেরা আমার মা রহিমার দিকে খেয়াল করবেন, খাদিজা আয়েশা ফাতেমা, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজা সম্পর্কে অনেক নাস্তিক মুরতাদ বলাগার যারা বলেছেন খাদিজার চরিত্র ঠিক ছিল না, যার স্বামী ছিল 8-5-6-4-5টা, সে ছিল প্রস্টিটিউট, সকলে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, যারা মা আয়েশাকে নিয়েও ব্যঙ্গাত্মক করেছে, খারাপ কথা বলেছে, আমরা বলতে চাই এরা মুসলমানের নামধারী সন্তান না, এদের ভিতরে মুসলমানের রক্ত নাই, কথা বলেন কথা ঠিক কিনা? হে যুবক তরুণ ভাইরা, বাংলাদেশের ভিতরে প্রকাশ হলেও যদি এরকম কোন নাস্তিক ব্লগার আল্লাহ রসুল কে আয়েশা খাদিজা কে খারাপ কথা বলে, চরিত্রহীন বলে, জীবন দিয়ে হলে রক্ত দিয়ে হলেও প্রতিবাদ করতে হবে, যুবক ভাইরা কে রাজি আছো আমার মাওলাকে দুই হাত তুলে দেখা, ভাইরা আমার আমি খাদিজার জীবন পর্যালোচনা করতে গিয়ে দেখেছি
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের বিপদের দিনের সাথে ঠিক কিনা বলেন। মা খাদিজা বলেছে আমার নবীর চরিত্র ভাইরা আমার খাদিজা বলেন নাই, আল্লাহর কোরআন সাক্ষী দলিল লিখে নিয়ে যান। 29 নম্বর পারা 2 নম্বর সূরা 4 নম্বর আয়াত সূরাতুল কলমে আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চিল্লা বলেন আল্লাহু আকবার। নম্বর 2 আল্লাহ বলছেন ওয়ামা আনসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নম্বর 3 আল্লাহ বলছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নম্বর 4 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 5 আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার আল্লাহর কোরআন সাক্ষী, যারা আল্লাহ রসুলকে চরিত্র নিয়ে খারাপ কথা বলে, রসুলকে যারা সন্ত্রাসী বলে, ভাইরা আমার আমার কথা না, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুলের চরিত্র এমন চরিত্র যদি গোটা দুনিয়ার ভিতরে এর চেয়ে বড় দুনিয়া হয়, আজিম শব্দটা যদি এর চেয়ে আরো কোটি কোটি গুণ জায়গায় এর শব্দের অর্থ দেয়া হয়, শব্দের অর্থ দিয়া রসুলের সম্মান তাজিমকে ইজ্জতকে বাইরে আমার চরিত্রকে মাপা যাবে না। বাইরে আমার খুব কেউ করতে হবে আল্লাহ রসুলকে যারা সন্ত্রাসী বলে, আমরা বাইরে আমার আক্রোশমূলক কথা বলি না, কোরআন আক্রোশমূলক শিখায় না, ঠিক কিনা বলেন? যারা রসুলকে সন্ত্রাসী বানাক, গুন্ডা বানাক, বদমাইশ বানাক, চরিত্রহীন বানাক, অদস্ত বুজুর্গ সামনের দিকে আগাস, উদার্ত হবান, আল্লাহর কোরআন পড়ো, রসুলের জীবনী পড়ো, ফতমক্কর দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী কয় হাজার বলেন? 10,000 সাহাবী নিয়ে মক্কা অভিমুখ রওনা করেছেন। মক্কার সামনে এসে ঘোষণা দিলেন আল্লাহর নবীকে, বলেন কে কে বলেন, কে বলেন? আল্লাহ নবী অন্য কেউ না, সরি আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। বললেন ও কাফেররা, তোমরা যারা আমাকে কষ্ট দিয়েছ, মক্কা থেকে বিদায় করেছ, আজকে আমার একটা হাতের সরাই গোটা মক্কাটা তছনছ হয়ে যাবে। কথা বলেন কথা ঠিক না বেটি? আল্লাহ নবী তা করলেন না। যারা রাসূলকে সন্ত্রাসী বলো, সাদাবাজ বলো, গুন্ডা বলো, জঙ্গিবাদ বলো, রাজাকার বলো, জাদুকর বলো, উদার্ত হওয়ান ওয়েলকাম জানাতে চাই তাদেরকে। আসরে আমার ভাইরা, আসরে আমার যুবকরা, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জঙ্গিবাদ বলো, ভাইরা আমার বিভিন্ন রকম অপবাদ দাও, আসো উদার্ত হওয়ান। আমরা আক্রোশমূলক কথা বলি না, প্রতিশোধে আমরা বিশ্বাসী না। কথা বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর কোরআন সাক্ষী, রসুলের জীবনী সাক্ষী। আল্লাহ রসুল আবার বললেন ও আমার সাহাবারা, আমি রসুল ঘোষণা দিলাম তিন শ্রেণীর মানুষকে মাফ করে দিবা। কয় শ্রেণী বলেন? কয় শ্রেণী? নাম্বার 1 ছোট্ট বাচ্চা শিশু এবং যারা মহিলা। আমার মা বোনদেরকে তোমরা হত্যা করবে না, চিল্লা বলেন আল্লাহু আকবার। নাম্বার 2 যারা অস্ত্র বের করে নাই খাপের ভিতরে রেখেছে, এদেরকেও তোমরা কিছু বলবা না, সুবহানাল্লাহ বলবেন না। নাম্বার 3 আবু সুফিয়ানের বাড়ির ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছে, এদেরকেও তোমরা কিছু বলবা না। ভাইরা আমার, যারা রসুলকে সন্ত্রাসী বলো, সাদাবাজ বলো, আক্রোশমূলক বলো, আল্লাহ কি আল্লাহর কসম, রসুলের জীবনীটা পড়ো, ফতে মক্কার জীবনীটা পড়ো, বিদায় হাজার ভাষণ পড়ো। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত দস্ত বুজুর্গ, রাত অনেক হয়ে গেছে, বেশি সময় নেব না, খুব খেয়াল করতে হবে। ওয়েলকাম তাদের জন্য, ইসলাম প্রতিশোধে বিশ্বাসী না, কোরআন প্রতিশোধে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আসো গো আল্লাহর কোরআনের কাছে, আসো কোরআন পড়ো, আল্লাহ তোমাকে রাস্তা দিয়ে দেবে। যে আল্লাহ খুব
আলোচনা চলবে ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে না তো? ভাইরা আমার আল্লাহ নবী আমার বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা মক্কার ভিতরে চলতে থাকো, আর 10,000 সাহাবীকে নির্দেশ দিয়েছিলেন তিন শ্রেণীর লোককে মাফ করে দিবা। আবু সুফিয়ানের ঘরের ভিতরে অসংখ্য নেতা পলায়েছিল। আবু সুফিয়ান চিন্তা করে, হায়রে হায়, আমি এত কষ্ট দিলাম আল্লাহ রসুলকে, তারপর আল্লাহ রসুল আমাকে সহ আমার বাড়ির ভিতরে যারা আশ্রয় নিয়েছে সকলকে মাফ করে দিল, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান চিন্তা করলো, আর তো রসুলের বিরুদ্ধে যাওয়া যায় না, আমরা চিন্তা করি, আবু সুফিয়ান চিন্তা করলো কিভাবে মুসলমান হওয়া যায়। অতএব তোমরা আসো, উদারতমান তোমাদেরকে আমরা ওয়েলকাম জানাতে চাই, কোরআনের ছায়াতলে আসো, যারা আলেমদের প্রতি বিদ্বেষ স্থাপন করো, দাড়িয়ালা টুপিয়ালা দেখলে চোখ জড়ো করো, কপাল জড়ো করো, সিনা ফুলাও, কোনো কষ্ট আমরা পাই না, তোমরা আমাদের সন্তান, আমাদের ভাই, ঠিক কিনা বলেন? তোমাদের প্রতি উদার তহমান, আমরা যে আলোচনা করি কোরআনের ময়দানে আসো। অনেকে বিভিন্ন রকম ভাইরা আমার মিথ্যা কথা বলে আমাদের প্রতি লেলায় দেয় অনেক লোক, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলে আমাদের প্রতি, আক্রোশমূলক কথা বলে, আল্লাহকে আল্লাহর কসম, যারা হক্কানি আলেম হাফেজে কোরআন, যারা সাথী ধরা হুজুর না, এক হুজুর মার খায় এক হুজুর গোপে মুড়া দেয়ার হাসি একদল আছে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন ভাইরা আমার, যারা কোরআন সুন্নাকে স্পষ্ট ভাষায় বুঝতে পারে, জেনেছে, গ্রহণ করেছে, এরা কখনো কোন রকম দুই নম্বরে মারিং কাটিং করতে পারে না। ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যে কথাগুলো আমরা শুনবো, খারাপ কথাগুলো বাতি রেখে ভালো কথা বাস্তব জীবনে আমল করব, কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আরব, আল হাদিসের আরব, কোরআন আছে যেখানে, হাতটা একটু না দেন, হাতটা একটু না দেন, হাদিস আছে যেখানে, মাহফিল আছে যেখানে, মাহফিল নাই যেখানে, আল কোরআনের আরব, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের শত্রুরা, আরে এত আস্তে গান চিল্লা বলেন, আল কোরআনের শত্রুরা, তাকবীর, নারায়ে তাকবীর, আমার ভাইরা হাত নামান। অবস্থা বুঝলাম, আপনাদের যারা ওয়াজ বুঝানোর জন্য করতেছি, আল্লাহর নবীকে যারা সন্ত্রাসী বলো, শৌখিন মানুষ বলো, আল্লাহর নবী আমার শৌখিন ছিলেন না, সন্ত্রাসী ছিলেন না, চাঁদাবাদ ছিলেন না, জঙ্গিবাদ ছিলেন না, জাদুকর ছিলেন না, কথা বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী আমার ফাতেমক্কার দিনে রওনা করেছেন 10,000 সাহাবী নিয়ে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা একা ছাড়বো না, আপনার সঙ্গে আমরা কিছু সিকিউরিটি থাকব। আল্লাহ নবী বললেন, সিকিউরিটি লাগবে না, আমি সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক আগে মক্কা থেকে আমাকে তালায় দেওয়া হয়েছে, আজকে আমার মাতৃভূমিটা আমি একা একা নিজে নিজে ঘুরে দেখব, চিল্লায় বলেন আল্লাহু আকবার, কোনো সিকিউরিটি লাগবে না। কিন্তু বর্তমান যুগে যদি একজন কমিশনার হয়, মেয়র হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, সামনে 4 গাড়ি, পিছনে 10 গাড়ি, শুধু বাসি আর বাসি, ঠিক না বেট? সাহস নাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক তো গাঁজা খায়, পাঁচক তো আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? ভাইরা আমার, খুব খেয়াল করতে হবে, আল্লাহর নবী গোটা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে বড় নেতা, ঠিক না বেটি? এই নেতা মক্কায় ঢুকতেছে, বলল সিকিউরিটি লাগবে না,
আমি রাসূল মক্কাটাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখব আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার রাসূল আমার মক্কা ঘুরতেছেন দেখতেছেন একজন বুড়ি মা একটা গাড়ি নিয়ে সামনেও যায় না পিছনেও যায় না রাসূলকে দেখে বলে শরীফ আপনাদের যারা ওয়াজ ভাই আমারও মিসাল স্বরূপ বলতেছি খুব খেয়াল করে শুনবেন যারা রাসূলকে সন্ত্রাসী বলো শৌখিন মানুষ বলো আল্লাহর নবী শৌখিন ছিল না দায়িত্ব জ্ঞানহীন ছিল না ঠিক কিনা বলেন ভাইরা আমার দায়িত্ববোধ ব্যক্তি ছিলেন ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছেন চিল্লা বলেন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহর নবী আমার বললেন বুড়ি মা তুমি একবার পিছে যাও একবার সামনে যাও কারণ কি বলে ও পথিক তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা বিজয় করতে আসতেছে যাকে সামনে পায় তাকে কুসুকাটা করতেছে রাসূল আমার নিজের পরিচয় গোপন করলেন ঠিক কিনা বলে এখনো অনেক আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আছে যাদের সোহবতে গেলে যাদের সংস্পর্শে গেলে জীবন পাল্টায় যায় কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী আমার নিজের পরিচয় গোপন করলেন বললেন ও বুড়িমা কোথায় যাবা বলতেছে আমার ছেলেরা আমাকে ফেলে ও ওই পাহাড়ের পাদদেশে পালাচ্ছে আমি এই গাড়িটিও ফেলতে পারি না আনিতেও পারি না যাইতেও পারি না কি করব আল্লাহর নবী আমার বললেন বুড়িমা তোমার গাড়িটি যদি আমি মাথায় করে বহন করে পৌঁছায় দিই তোমার কি কোনো আপত্তি আছে বুড়িমা বলে আছে আপত্তি আছে না বললা আছে বললা তুমি এমন যুবক আমার গাড়িটি নিয়ে পালাই যাবা ধান্দা করছো বলে নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলে বুড়িমা আমি ধান্দা করতে আসি নাই তোমার যদি সন্দেহ হয় কিতাব প্রমাণ দেয় রাসূল বলতেছেন আমি যাব আগে আগে আর তুমি যাও পিছনে পিছনে যাতে তোমার গাড়িটি নিয়ে আমি পালাতে না পারি চিল্লায় বলেন আল্লাহু আকবার বুড়িমা বলে এবার তাহলে দেওয়া যায় চিল্লা বলেন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহর নবীর মাথায় গাড়ি সারে আল্লাহ যাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা ঠিক কিনা বলেন আর আজকে আমাদের সমাজে মেম্বার থেকে শুরু করে ভাইরা আমার প্রধানমন্ত্রী পর্যন্ত সাবেক মন্ত্রী পর্যন্ত আলেম উলামা মুফতি মহাদ্দেস বাদনা পিয়াদা পুলিশ চাষি আমি কি আর আছি ঠিক কিনা বলেন একটুখানি ভাইরা আমার আঙুল ফুলি কলা গাছ হলি বাজার করা ব্যাগটাও হাতে করতে চাই না ও মিয়া ভাই ও দুলা ভাইরা বাপ জানে রাখো খুব খেয়াল করে শোনো আল্লাহর নবীর জীবনের সঙ্গে জীবনী মেলাও ঠিক না বেঠি রাসূল আমার মাথায় গাঠি সামনে হাঁটতেছে পিছনে মহিলা সামনে যায় ভাইরা আমার অনেক দূর থেকে ওমর দেখতেছে রসুলের মাথায় গাড়ি চিল্লা বলেন আল্লাহু আকবার ওমর হুঙ্কার নাই মনে কারে আল হাক্কু তামর সত্য তিক্ত ঠিক কিনা বলে সত্য কথা বললে মাউই বাজার হয় ঠিক না ভাই ঠিক ভাই ওমর ছিলেন একজন সত্যবাদী ওমর বললেন কারে আমার রসুলের মাথায় গাড়ি দিয়েছিস কে এত ক্ষমতা কার হয়েছে আল্লাহ রাসূল শাহাদত আঙুল দিয়া ইশারা করে ওমর একটা কথাও হবে না চুপ হয়ে যাও চিল্লা বলেন ভাইরা আমার খুব খেয়াল করে শুনতে হবে আর বর্তমানে যে সমস্ত নেতারা আছে বা সাবেক নেতারা আছে পাওয়ার যদি থাকে 10 কেজি দেখাই হলো 3 দশে 30 কেজি ঠিক না বেঠি ঠিক না বেঠি ভাইরা আমার হাম্বি তাম্বি ভাইরা আমার ঠিক কিনা বলেন রাসূল বলে আমার চুপ হয়ে যাও আমার চুপ আবু বকর চুপ অসংখ্য সাহাবা রাসূলের পিছনে লাইন দিয়েছে রাসূল আমার গাড়ি মাথায় পাহাড়ের পাদদেশে পৌঁছায় গেছে 10টা বুজুরগরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের পাদদেশে পৌঁছাছেন বুড়িমা বলে ও যুবক তোমার পরিচয় তো আমি পাইলাম না কে তুমি আমার ছেলের আমাকে ফাঁকি দিল আমার ছেলে আমাকে ফেলে আসলো তুমি কে যুবক আমার গাড়ি মাথায় করে আমাকে পৌঁছে দিলে বুড়ি তার ছেলেদেরকে ডাকে বলে দেখো রে যদি সোনার মানুষ দেখতে হয় এই লোকটাকে তোমরা দেখে না বুড়ির ছেলেগুলো বাইরে আসলো দেখতেছে আল্লাহ রাসূলের মাথায় গাঠি বুড়ির ছেলেরা থরথর করে কাঁপতেছে
গুহার লোকগুলো কাঁপতেছে, ওমর কান্দে, আবু বকর কান্দে, আল্লাহর নবী আমার মাথায় থেকে গাঁটটি নামায়া বলে, বুড়ি আমার কেবলমাত্র দায়িত্ব পালন করেছি। বুড়িমা বলতেছে, ও বালকেরা কান্দ কেন, ভয় পাও কেন? বুড়ির ছেলে বলতেছে, বুড়িমা ও প্রাণের মা, কার মাথায় গাঁটটি দিয়েছ? যার ভয়তে আমরা হাজার হাজার মানুষ পাহাড়ের পাদদেশে পালাচ্ছি। বুড়িমা বলতেছে, ও যুবকেরা, ও আমার ছেলেরা, আমি মুহাম্মদের কথা শুনি নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চোখে দেখি নাই, এই যদি আল্লাহর নবী মুহাম্মদ হয়, আমি বলি সাক্ষী দিচ্ছি, এই নবী কখনো মানুষ হত্যা করতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। বুড়িমা বলতেছে, যুবকেরা, এই যদি সোনার মানুষ হয়, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলে নিলাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله شباب فلن أشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده একবারে রসুলের চরিত্র, রসুলের ব্যবহার, রসুলের স্ট্রাকচার, রসুলের কালচার দেখে সবাই একবারে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর La ilaha illallah. Jore la ilaha illallah. Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Bhai Amar. আমার বিশ্বাস আমি আরো দু এক ঘন্টা কথা বলে আপনারা শুনবেন, কথা ঠিক কিনা ভাই আমার, আমি আপনাদের আর কষ্ট দেব না, আপনারা খুব কষ্ট পাচ্ছেন আমার বিশ্বাস। তারপরে বলতে চাই, আর আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তদন্তের কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? ভাই আমার রেখে দেবো না। এবং যে তিন ব্যক্তিকে আল্লাহ রসুল মাফ করেছেন তার ভিতরে ছিল কারা? তবে রসুল বলেছেন যে ওই পাঁচজন ব্যক্তিকে তোমরা মাফ করবে না। কোন পাঁচজন? পাঁচজন ব্যক্তি ছিলেন যার ভিতরে ছিলেন ভাই আমার আমির হামজাকে, যারা রসুলের চাচাকে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন ভাই আমার? আরো একজন ছিল, তার নাম ছিল দোস্ত বুজুর্গ আবু জেহেলের ছেলে ইকরা, ইকরামা, ঠিক কিনা ভাই আমার? আমি সেদিকে যাচ্ছি না, বিশাল আলোচনা, ঘন্টার পর ঘন্টা সময় দরকার হাজির। এবং যে তিনজন ব্যক্তি, যে তিন শ্রেণীর মানুষকে মাফ করতে বলেছেন, এরপরে অনেক সময় আলোচনা দরকার ছিল, এজন্য উদার আহ্বান আপনাদের করতে চাই যে আল্লাহ রসুল সন্ত্রাসী ছিলেন না আমরা নির্দ্বিধায় বলতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের চরিত্র খারাপ ছিল না, কথা ঠিক কিনা বলেন? আয়েশা, ফাতিমা, খাদিজা, ফের আমার যে আয়ে খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম বলেছেন, ঠিক কিনা বলেন? যে জিব্রাইল স্বয়ং সালাম বলেছেন, যে সমস্ত নাস্তিক ব্লগার ভাইরা আমার মুর্তাদেরা মুসলমানের বাচ্চা হয়েও বাংলাদেশের জমিনের ভিতরে মুক্ত চিন্তার কথা রাখতে গিয়ে খাদিজাকে যারা চরিত্রহীন বলো, আমরা বলি অবশ্যই তোমাদের পিতামাতারই অবশ্যই জন্মের গার্জেনের ভুল রয়েছে, কথা বলেন কথা ঠিক কিনা? হে যুবক তরুণ ভাইরা, কে যারা জিরোছো, আমরা উদার আহ্বান করতে চাই বাংলার জমিনে আর একটাবার আয়েশা, খাদিজা, রসুলকে নিয়ে আর একটা ব্লগারকে, নাস্তিককে একটা কথা আমরা লিখতে দেব না। এর জন্য যদি জীবন যায়, রক্ত যায়, জান যায়, মাল যায়, দল মত বিশেষ কে যারা জিরোছেন, হে যুবক ভাইরা, আমার মামলাকে দুই হাত তুলে দেখা ভাইরা, আমার হাত নামেন। আলহামদুলিল্লাহ ভাইরা, আমার তদন্ত করতেছিলাম, সর্বশেষ নাম্বার চার, মনে আছে আপনাদের? চার নাম্বার যুবক চলে আসলেন, বললেন, ও খুজুর, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না,
আমি সচক্ষে দেখে আছি ওই মহিলা কুকুরের সাথে কুকর্ম করে আছে, চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুলাইমান নবী বলেন ছোট্ট মানুষ সব বিশ্বাস করলাম, হে যুবক বলো তো কুকুরের রংটা কেমন ছিল? মনে বলো জালা রে, ঠিক কিনা বলেন? ছোট্ট যুবকের কথা শুনে যুবক কি বলবে কি বলবে বলবে, বলতেছে কুকুরের রং ছিল অর্ধেক সাদা অর্ধেক কালো, কালার কয়টা হলো? সাড়ে তিনটা, ঠিক কিনা বলো? এবার সুলাইমান নবী কয় আমার সভাপতি সাহেব যেমন বসা, বলতেছে আব্বা জান দেখছেন নি? বলে তাই তোরে বেটা দেখছি। বলছে আব্বা জান এমন বিচার করেছেন, এই বিচার করা অবস্থায় যদি আপনার মরণ হয়ে যেত তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিত না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত বুঝলো, আমি আপনি যারা বিচারপতির আসনে বসেন, যারা আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা পেয়েছি, ক্ষমতায় ছিলাম, ঠিক কিনা বলেন? কে আমরা এর আওতাধীনের বাইরে না, কোরআন সুন্নার বাইরে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন ফাহাকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া। যারা বিচার করতেছেন অসুবিধা নাই, এই দুনিয়ার পরে আর একটা দিবস আছে কিনা বলেন ভাই? এবার ছোট্ট সুলাইমান বলতেছে বাবা জান আমি এর বিচারের ফায়সালা করতে চাই। ফায়সালা কি? যে চারজন যুবক মিথ্যা সাক্ষী দিয়েছে আমি তাদেরকে বিনা নির্দ্বিধায় ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। মানে আমার জন্য ভিডিও পরিচালনার সম্পদ এই আমার ধর্মের কল বাতাসে নড়ে, কথা ঠিক কিনা বলে? কথা বলে অ্যাডভোকেট আজহার ইসলাম রনি, পরিবেশ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক এবং হিকমা দান করেন। মোবাইল চারজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় দিয়ে বলল, যে ব্যক্তি গোটা বিশ্বের ভিতরে কোরআনের তাফসীর করেছে, যার কথা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলে? যে মহিলা আল্লাহর সৈনিক, আল্লাহর কোরআনের অগ্র সৈনিক, যে মহিলা রাত্রিবেলায় সেজদা দেয় আল্লাহকে স্মরণ করে, ওই মহিলাকে নির্দ্বিধায় ফাঁসির রায় থেকে আমি নির্দোষ বিনা দোষে খালাস করে দিলাম। আবার আমরা অবশ্যই ওই মহিলাকে কোরআনের ময়দানে চাই কি চাই না? ভাইরা আমার, তাকে আবার সেজদা দেওয়াতে চাই কি চাই না? চিল্লা বলেন চাই কি চাই না? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, ঠিক কিনা বলেন? ওগো বিচারপতি তোমার কাছে, বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে? সমাত আজরিন উদার তহবান, এজন্য আমি আপনি প্রত্যেকে আমাদের বাড়ির গার্জেন অর্থাৎ চিফ জাস্টিস, ঠিক কিনা বলেন? এজন্য আপনারও একটা দায়িত্ব আছে, আপনি যদি মেয়েও আপনার ছেলেও আপনার আস্তে করে মুরগি জবাই করে সবগুলো ভেড়ামার রানের গোশ ছেলের পাতে দিলেন, মেয়েকে দিলেন পাকনা ফোর, এটাও বেইনসাফি, ঠিক কিনা বলেন? আপনিও বিচারকের জন্য ছেলে আপনার মেয়ে আপনার সমান বিচার করতে হবে। অপর পক্ষে যারা আমরা উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি, উদার তহবান তোমরা যারা আউজবিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়তে পারো না, বলো হাদিসে আমপারা, ঠিক কিনা বলেন? পেটে বক্সিং মারলেও সুরা ফাতিহা বের হয় না, ওরা কয় কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, ঠিক না বেটি ভাই? ওরা আবার কোরআনের ভুল ধরতে আসে, আসে না নাই, আসে না নাই? ভাই আমার রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে ভাই আমার ইসলামকে বিতাড়িত করতে চাই, ঠিক কিনা বলেন? ভাই আমার দলমত বিশেষে বলতে চাই, শাহ মাখদুম শাহ কোরআন শাহজালালের বাংলাদেশ, এ বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাতিল করা যাবে? সর্বশেষ বলতে চাই,
উদারত হবান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কুরআন এবং সুন্নার উপরে অটুট থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে, এমন কোন মানুষ আমরা নাই যে আমাদের আত্মীয়স্বজন কবরে যায় নাই, সকলে সকলের জন্য, আমার মা বোনরাও সকলে সকলের জন্য। ভাই দালানো ভাইরা বসে পড়ি, যে যেখানে আসি বসে পড়ি, আল্লাহর হাস্তে কোরআনের মাহফিলের সম্মানার্থে সকলে এখন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতি নজর দিয়ে আল্লাহ খেয়াল করে রাখ, হে আল্লাহ, রাজশাহীর বাগাতালা রব্বুল আলামিন, কেশবপুর গ্রামে আল্লাহ হাফেজ মুনাইম সাহেব রহমতুল্লাহ মসজিদ, হে আল্লাহ প্রাঙ্গণে, হে আল্লাহ রাকাবাসী করতে গাজিত মুসল্লি করতে গাজিত একদিন ব্যাপী আল্লাহ ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ আমরা তোমার কিছু গুনাহগার বান্দা আল্লাহ হাজিরা দিয়েছি, শামিল হয়েছি। ও রব্বুল আলামিন, রাত্রি প্রায় একটা বাজতে চলল, রব্বুল আলামিন গো, রাত্রি যত গভীর হয় তোমার দরজা তত বেশি খোলা হয়। রব্বুল আলামিন, সূরা ফাতিহা সূরা ইখলাস এবং কয়েক মর্তবা দরুদ সালাম পড়েছি আল্লাহ, মাবুদ আমার পূর্বে আল্লাহ উলামায়ে কিরাম আলোচনা করেছেন, ও মাওলা, বিশেষ করে আল্লাহ বাংলাদেশ বেতারের হাবিবুর রহমান ভাই আল্লাহ, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লাহ, আমার সিনিয়র আইনুল আল্লাহ আলোচনা করেছে, আল্লাহ জান মোহাম্মদ ভাই সব উলামায়ে কিরাম আলোচনা করেছেন, যারা আল্লাহ উপস্থিত রয়েছেন, ও রব্বুল আলামিন, আমরা যা পড়েছি আল্লাহ পড়ার ভিতরে শোনার ভিতরে বলার ভিতরে আল্লাহ ভুল ত্রুটি মার্জনা করে সবটুকু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জা মদিনায় পৌঁছে দিন। ওয়া রব্বুল আলামিন, রব্বুল আলামিন গো, বিশেষ করে মাওলা, গোটা বিশ্বের ভিতর থেকে মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত পীর বুজুর্গ আমরা জামিন বলতেছি, জানি না আল্লাহ মা বানানটি সবচেয়ে ছোট্ট, কিন্তু মনে হয় এই মায়ের ভিতরে যেন দুনিয়ার সব মধু ঢেলে দেওয়া হয়েছে। ও মাবুদ, যার দুনিয়া থেকে জন্ম দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি চেয়ে দেখো কে যেন মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ও রব্বুল আলামিন, মা বানানটি সবচেয়ে ছোট্ট, মা ডাকতে সবচেয়ে ছোট্ট, কিন্তু ডাকলে মনে হয় সব পেরেশানি মিটে যায়। অন্যদিন মাহফিল থেকে বাড়িতে গেলে আল্লাহ মা ডাকার সাথে সাথে দরজা খুলে যেত। ও মাবুদ, মানাই আর তো কেউ গেটের কাছে এসে গেট খুলবে না। রব্বুল আলামিন, আমার মতো যারা এতিম, ছোট্টবেলায় আব্বাকে হারিয়েছি, যখন কেউ মাহফিলের সময় হাত ধরে আব্বার সঙ্গে মাহফিলে আসে, ঈদগার ময়দানে যাই, ও মাবুদ, বুকটা ফেটে যাই, আব্বা নাই, কার কাছে দুঃখের কথা বলবো,
রাব্বুল আলামিন আমার মত যাদের আব্বা নাই তুমি চেয়ে দেখো কে যেন আব্বার জন্য চোখের পানি ফেলতেছে কে যেন মায়ের জন্য চোখের পানি ফেলতেছে চোখের পানি যেমন আর চোখে ফেরায় না যায় না ও মাবুদ তুমি দোয়াকে কবুল না করে পারো না আল্লাহ চোখের পানি যদি ফেলতে না পারে গায়ের লোম যদি শিংড়ায় যায় গো মাওলা সেই দোয়াকে ফেরাতে তুমি লজ্জা বোধ করো আল্লাহ কেউ আব্বার জন্য কান্দে কেউ মায়ের জন্য কান্দে রব্বুল আলামিন আব্বা মায়ের কবরকে জান্নাতের টুকরা বানা দাও আ মাবুদ তোমার হাবিব বলেছেন একজন অথবা দুইজনকে পেল জান্নাত হাসিল করতে পারল না তার মতো হতভাগা সন্তান আর কেউ দুনিয়ায় থাকতে পারে না আল্লাহ তুমি পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ পিতামাতাকে আল্লাহ সুখে শান্তিতে খাওয়ানোর তৌফিক দান করে দাও আল্লাহ হালাল ইনকামের টাকা যেন বাপ মার মুখে অন্ন উঠাই দিতে পারে সেরকম তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি খালা খালো যারা কবরে প্রত্যেকের কবরকে মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ বাঘার কেশবপুর আল্লাহ হাফেজ মুনাইম রহমতুল্লাহ আলাইহির আল্লাহ নাম যে মসজিদ হয়েছে আল্লাহ যে মসজিদের মধ্যে থেকে মাহফিল আল্লাহ অনেকগুলো আল্লাহ জ্ঞানী গুণী মানুষ এখানে শাহিত আল্লাহ পাশেই যে কবরগুলো আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ও রাব্বুল আলামিন খাস করে সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ এই বুজুর্গ ব্যক্তিদের ওসিলা আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো আল্লাহ তাদের কবরকে মিরিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে দাও আয় রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা আমিন বলতেছি আল্লাহ এ মাহফিলে যারা উপস্থিত আছি উপদেষ্টা মণ্ডলী ম্যানেজিং কমিটি ও আল্লাহ মসজিদের সদস্যবৃন্দ সভাপতি সেক্রেটারি আল্লাহ মাহফিলের সভাপতি সহ আল্লাহ আজকের সুযোগ্য পরিচালক সহ আল্লাহ হায় রব্বুল আলামিন আমি গুনাহগার দোয়া করে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি নেক হায়াত দ্বারা আস করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ কুরআনের সৈনিক হিসেবে কবুল করো আ রব্বুল আলামিন আমার সামনে বসে তোমার কুরআন পাগল রাসূলের পাগল জীবনীরা জীবনী পাগল মানুষ রব্বুল আলামিন সকলের দোয়াকে কবুল করে নাও মাফ করে দাও আল্লাহ রোগ শোক বড় মুসিবত থেকে আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া শাফিল উমরুজ ইয়া হাল্লাল আল মুশকিলাত ইয়া মুজিবুদ দাওয়াত ইয়া রফি দরাজাত হে আল্লাহ পর্দারে আমার মা বোনরা রয়েছে আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিয়ে দাও কন্যা দায় থেকে মুক্ত করে দাও হে আল্লাহ যে সমস্ত মা বোনদের সন্তানেরা কথা শোনে না বাধ্যগত করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে সুমাইয়া খাদিজা উম্মে হাবিবা আল্লাহ উম্মে সালামা উম্মে হানির মতো আল্লাহ চরিত্রবান বানায় দাও আল্লাহ সুমাইয়ার মতো ঈমান সম্পদ দান করে দাও আল্লাহ রহিমার মতো স্বামীর খেদমত করার মতো তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন জানি না তোমার কোন বান্দার মনে কি চাই সম্মানিত উপস্থিতি আমার বিশ্বাস রাত্রি যখন গভীর হয় আল্লাহর দরজা তত বেশি খোলা হয়ে যায় আমার বিশ্বাস আজকের মাহফিল কবুল হবে আপনাদেরকে আমি 15 সেকেন্ড সময় দিলাম যার যা মনে নেক মাকাসিদ আছে এক্সেপশনাল ভাবে দুই একটা করে আল্লাহর কাছে চান আর আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আমার বিশ্বাস আল্লাহ দোয়া কবুল করবেন রব্বুল আলামিন তোমার কোন বান্দা কি চাইলো জানি না ও করিম ও করিম ও করিম ও করিম
রব্বুল আলামিন, চাকরিজীবী চাকরিতে বরকত দাও, ব্যবসায় ব্যবসায় বরকত দাও, আল্লাহ কৃষকের মাঠ ভরা ফসল দাও, পুকুর ভরা মাছ দাও, আল্লাহ রিক্সা চালক ভ্যান চালক অটো চালক আল্লাহ দিন মজুর কলি মজুর লেবার খেটে খায় আল্লাহ প্রত্যেকের ইনকামের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদের জানমাল ইজ্জত আবার হেফাজত করে দাও আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানদের জানমাল ইজ্জত আবার হেফাজত করো আল্লাহ, আফগানিস্তান ইরাক চেচনিয়া বসনিয়া ফিলিপাইন লিবিয়া মিশর ইরান তেহরান লেবানন জর্দানের জর্দানের মুসলমান মায়ানমারের রোহিঙ্গা মুসলমান আল্লাহ, বাংলাদেশের মাসলুম মুসলমানদের উপরে তোমার কষ্ট নাজিল করো আল্লাহ, আমার কথার চেয়ে যাদের একটা কথা আমাদের 1000 কথা যাদের একটা কথা সমান আল্লাহ, ওই মানুষগুলোকে আবার কোরআনের কথা বলার জন্য ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ, তুমি তাদের হেফাজত করো আল্লাহ, তাদের ঈমান দিয়ে কল্যাণকে ভরপুর করো আল্লাহ, আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ, বাংলাদেশের জন্য যে ফয়সালা ভালো আল্লাহ সেই ফয়সালাটা তুমি করে দাও রব্বুল আলামিন, বাংলাদেশের পুলিশ বিজিবি চিতা কুবরা আল্লাহ ঊর্ধ্বতন কর্মকর্তা আল্লাহ তাদের অন্তরটাকে আল্লাহ কলজা রাখা ঈমান দিয়ে ভরপুর করে দাও আল্লাহ, আমার বাংলাদেশের প্রশাসনিক ভাইরা দূর দূরান্তে অনেক দূরে আল্লাহ যারা দিনের অনন্ত প্রহরী দায়িত্ব পালন করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের আত্মীয়-স্বজনের কবরকে মাফ করে দাও আল্লাহ, তারা যেন সঠিকভাবে আল্লাহ বাস বিচার করতে পারে সেরকম তৌফিক দান করে দাও রব্বুল আলামিন, খাস করে আল্লাহ তাআলা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে আল্লাহ কোরআন দিয়ে কল্লাজাটাকে আল্লাহ ধোয়াই করে দাও আল্লাহ, ঈমানটাকে ধুলাই করে দাও আল্লাহ, কোরআনের নূর হেদায়েত দিয়ে আল্লাহ তাদেরকে তুমি ভরপুর করে দাও, হায় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল এবং কবুল ফরমাও আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন, সবচেয়ে তোমার দরবারে ফরিয়াদ, জানি না কার কখন মৃত্যু ডাকে সে যায় আল্লাহ, মৃত্যু দাও দুঃখ নাই, লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে মাহে রমজানে জুম্মার দিনে শুভক্ষণে শুভ সময়ে ইমানের সঙ্গে ইমানি হালতে মৃত্যু দাও রব্বুল আলামিন, আজকের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ আমার অনেক কাছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ, অনেকগুলো মানুষের নাম বলেছেন আল্লাহ, আমি অন্তর থেকে দোয়া করে তাদের কবরকে মাফ করে দাও আল্লাহ, তাকে নেকিয়াত দারাজ করে দিও আল্লাহ, খাস করে যারা পরিচালনা করতেছে আল্লাহ দায়িত্ব ছিল প্রত্যেকটা যুবকের কলজাটাকে ওমর দারাজ দিল দান করে দিও আল্লাহ, খালিদের মতো যোদ্ধা বানায় দিও আল্লাহ, প্রত্যেকটা শ্রোতাকে আল্লাহ ঈমান আমলের সঙ্গে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো, মানব সবচেয়ে ফরিয়াদ মৃত্যু দাও দুঃখ নাই, লাইলাতুল বরাতে লাইলাতুল কদরে মাহে রমজানে জুম্মার দিনে শুভক্ষণে ঈমানের সঙ্গে ঈমানি হালতে মৃত্যু দাও, আর মৃত্যুর সময় আমাদের সকলের জবানে ইমানের কালেমা জারিয়ে শ্রী করে মাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলকে মোবারকবাদ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন হাফেজ হযরত মাওলানা কারী এরশাদ আলী নোমানী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ, ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি, পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী, মোবাইল 01712064033, মোবাইল 01712064033। আল্লাহ হাফেজ।